Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiyalah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala babu as-sawmi fi as-safari wal iftar. Qala hadathana Ali ibn Abdullah qala hadathana Sufyan an Abi Ishaq al-Shaybani sami'a ibn Abi Auf radiyallahu anhuma qala kunna ma Rasulillah sallallahu alaihi wasallam fi safar faqala li rajulin inzil fajdahli qala ya Rasulullah ash-shams قال انزل فجده لي قال يا رسول الله الشمس قال انزل فجده لي فنزل فجده له فشرب ثم رمى بيده ها هنا ثم قال اذا رايتم الليل اقبل من ها هنا فقد افطر الصائم سمانيت ديني ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 17ই রজব 1443 হিজরি মোতাবেক 18ই ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সিয়ামের পর্ব থেকে পর্ব নম্বর 7 আজকের অধিকাংশ হাদিসগুলি আসবে সফর অবস্থায় সিয়াম রোজা রাখা সম্পর্কে সফর অবস্থায় সিয়াম পালন করার বিধান ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 33 বলছেন বাবু সাওমে ফি সাফারি ওয়াল ইফতার এই অধ্যায় হচ্ছে সফরে সিয়াম পালন করা সম্পর্কে এবং সিয়াম ছাড়া সম্পর্কে অর্থাৎ সফরে যখন মুসাফির থাকবে তখন রোজা রাখবে সিয়াম পালন করবে নাকি রোজা ভঙ্গ করবে ছেড়ে দেবে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত সফরে থাকবে জিজ্ঞাসা উত্তর সামনে যে হাদিসগুলি আসছে তাতে রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধিকাংশ সময় এমনটাই করেন যে উত্তরটা হাদিসগুলির আলোকে জেনে নেন হাদিস নম্বর 1941 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ হচ্ছেন আলী ইবনে আব্দুল্লাহ আল মদিনি তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি তার উস্তাদ হচ্ছেন আবু ইসহাক আশ-শাইবানি তার উস্তাদ সুফিয়ান সাহাবী আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম কন্নামা রাসূলুল্লাহ ফি সাফার فقال للرجل رسول الله صلى الله عليه وسلم এই সফর রমজান মাসে ছিল সিয়ামের দিনে ছিল কোন এক ব্যক্তিকে বললেন انزل তুমি তোমার বাহন থেকে উটের পিঠ থেকে নামো ফজদাহলি আর তারপরে আমার জন্য ছাতু ঘোলো ছাতু খেয়েছেন আপনারা যারা খেয়েছেন একটু হাত তোলেন মাশাআল্লাহ সবাই খেয়েছেন ছাতুর যুগ তো চলে গেছে এখন আর ছাতু লোকে সাধারণত খায় না ঔষধ হিসাবে কিছু লোক খায় বুটের ছাতু অনেকেই মানে শরীর সুস্থ রাখার জন্য বা শক্তিশালী রাখার জন্য ভোরে ভোরে খায় শহরের লোকেরা খায় ফ্যাশনে আর যেটা আমাদের একটা প্রধান নাস্তা ছিল আমরা ছোটকালে যখন আমরা বড় হয়েছি তখন আমাদের প্রধান নাস্তার প্রধান একটা আইটেম আর আইটেম তার বেশি থাকতো না হয় রুটি না হয় ছাতু আর না হলে ভাত বাঙালি তিনবার ভাত ভাতের নাস্তা দুপুরে ভাত রাত্রেও ভাত সব ভাত আর ভাত পান্তা ভাত না হয় গরম ভাত জি না হয় বাসি ভাত জি তো ছাতু আমরা খুব খেয়েছি জবের ছাতু যা উঠে গেছে পাওয়া যায় না বুটের ছাতু চলে গেছে পাওয়া যায় না হয়তো পাওয়া যায় বাজারে কম পাওয়া যায় চাউলের ছাতু তারপরে শুরু করল লোকেরা তো যাই হোক ছাতু যে কোনো ছাতু হোক তো ছাতু আশা করি বুঝছেন কোনো কিছুকে ভেজে আর তারপর সেটা পিষে আর তারপরে সেটা খায় সেটা খাওয়ার তরিকা দুটো একটা হচ্ছে সেনে
গাঢ় করে সেনে আর আরেকটা হচ্ছে ঘুলে তো যা দাহা ইয়াজদাহ মানে ঘোল করা ঘোল ছাতু তরল করে নামো আর আমার জন্য ছাতু ঘুলো কাল ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবী বলেন হে আল্লাহর রাসূল আশামসা সূর্য এখনো আছে আকাশে সূর্য এখনো ডুবেনি তার মানে সিয়াম অবস্থায় ছিলেন আর এখনো সূর্য দেখা যাচ্ছে আর আপনি ছাতু শান্তে বলছেন বা ছাতু ঘুলতে বলছেন তো একটু পরেশান এখন এত আগে ছাতু ঘুলে লাভ কি এই কথা বলার উদ্দেশ্য আশামসা মানে সূর্য এখনো ডুবেনি বা সূর্য দেখা যাচ্ছে কালা ইনজিল নবী সাল্লাল্লাহু আলাইহি আবার বলছেন যে তুমি নামো ফাজদালি আর ছাতু ঘুলো প্রস্তুত করো আগে সাহাবী ভাবছেন যে সূর্য ডুবতে আরও সময় লাগবে কিন্তু নবী সাল্লাম জানছেন যে সূর্য কখন ডুবে অনেক সময় সূর্য ডুবে যাওয়ার পরেও সাধারণ মানুষ মনে করে যে না এখনও বেলা আছে এখনও বেলা আছে কারণ আকাশ যদি পরিষ্কার থাকে সূর্য ডুবার পরে মনে হয় যে এখনও দিন বাকি আছে আলো হয়ে আছে তো এইরকমটা ছিল আর আরবের আকাশ প্রায় হ্যাঁ কী থাকে পরিষ্কার থাকে মেঘ খুব কমই থাকে তো বললেন যে না তুমি ছাতুগুলো নামো দুইবার বললেন আবার বললেন আশাম সূর্য দুইবার হয়ে গেল তৃতীয়বার বললেন এনজেল নামো ফাজদাহ আর ছাতুগুলো আমার জন্য ফানাজালা তখন সাহাবি ভাবছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলছেন তো এখন নেমেই যেতে হবে আর সূর্য এখনও ডুবেনি ডুবতে সময় আছে এসব আর বলে লাভ নেই ফাজাদ আহলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু ঘুরলেন এ হাদিস থেকে একটি মাসলা ইস্তিমবাত করা গেল যে একজন অপরজনের বিশেষ করে যে জুনিয়ার সিনিয়রের খেদমত করা ভালো কাজ এবং খেদমত চাওয়াও জায়েজ খেদমত চাওয়া জায়েজ আছে বড় কেউ যদি যা পানি নিয়ে আসেন জায়েজ ও ওইটা বেয়াদবি হয়ে গেল হ্যাঁ সমান সমান বয়সে যদি হয় আর কেউ যদি মাইন্ড করে আপনি হুকুম করবেন না জি অথবা বড় ছোটকে হুকুম করবেন না না ছোট বড়কে হুকুম করবেন না কিন্তু বড় যদি ছোটকে হুকুম করে হুকুম করাও জায়েজ আর খেদমত করা শুধু জায়েজ নয় বরং অনেক সময় প্রশংসনীয় ভালো কাজ মুস্তাহাব যদি মাজুর হয় তাহলে ওয়াজিব খেদমত করা ওয়াজিব তো ছাতু ঘোলা হলো ফাশারে বা রাসূলুল্লাহ ছাতু পান করলেন তাহলে ছাতু খাওয়াও হয় আর পান করা হয় ছাতু যদি তরল করে ঘোলেন তাহলে পান করা আর যদি সানেন আটার মতো করে রুটির আটা সানার মতো করে তাহলে খাওয়া তো দুটোরই প্রয়োগ হতে পারে দুটোরই প্রয়োগ হতে পারে সোম্মারামা বিয়াদি হা হোনা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইঙ্গিত করলেন রামায়ারমি মানে নিক্ষেপ করা নিক্ষেপ করা এখানে শাব্দিক অর্থ নেই এখানে বেয়াদি যেহেতু হাত দ্বারা তো হাত দ্বারা কি নিক্ষেপ করা হাত দ্বারা ইশারা করলেন ইঙ্গিত করলেন কোন দিকে পূর্ব আকাশের দিকে পশ্চিম আকাশে সূর্য ডুবতে যাচ্ছে পূর্ব দিকে ইঙ্গিত করলেন আর বললেন যা রায়তুমুল লাইলা যখন রাতকে দেখবে আকবালা মিন হা হোনা এই দিক থেকে তাড়া করে আসছে এই দিক থেকে ধেয়ে আসছে রাতটাকে কবিরা আরবি কবিতা যেহেতু আমরা অনেক পড়েছি ছাত্র জীবনে এবং পড়িয়েছিও তো আরবি কবিতায় কবি এই যে সূর্য যখন ডুবে এই দৃশ্যকে তুলে ধরেছেন কিসের মতো যেমন কোনো কিছুর ওপর যেন চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় তো রাতের চাদর দিনের আলোকে কি করে আচ্ছাদিত করে ঢেকে দেয় যেন ওই দিক থেকে এমন তাড়া করে আসছে যে দিকে সূর্য পালাচ্ছে পালিয়ে আর উপায় নেই ও ঢেকে দিল রাতের অন্ধকার এসে ঢেকে দিল এইভাবে তারা তুলনা করেছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাত তাহলে রাত মানে অন্ধকার রাত বলতে এখানে অন্ধকার অন্ধকার যখন ধেয়ে আসবে এই দিক থেকে পূর্ব দিক থেকে সূর্যের দিকে আর তারপরে এক সময় এসে ঢেকে নিল আর সূর্য দেখতে পাচ্ছেন না যখন রাতকে দেখবে আকবালা মিন হা হোনা এই দিক থেকে ধেয়ে আসবে ফাকাদ আফতারা সায়েম তখন রোজাদার ইফতার করবে তখন ইফতার করবে বিলম্ব করবে না না সূর্য দেখা যাচ্ছে না তারপরে পাঁচ মিনিট থামি যেমন হানাফিরা করে থাকে হানাফিদের ইফতারের টাইম টেবিল ভারত বাংলাদেশে
যেহেতু আমরা দেখেছি ওইখানে, আর আহলে হাদিসের ইফতারের টাইম টেবিল পাঁচ থেকে সাত মিনিটের পার্থক্য থাকে, পাঁচ থেকে সাত মিনিটের পার্থক্য থাকে। অনেক সময় ইফতার পার্টিতে গেছি, হানাফি লোক ইফতার করতে এসছে আর আহলে হাদিসও এসছে, কারণ আমাদের দেশেও তো আহলে হাদিসের সঙ্গে অনেক বেশি আমাদের এলাকায়, তো দুই রকমের লোক আছে, আর আহলে হাদিসের সংখ্যাই বেশি। তখন আহলে হাদিসরা যখনই সূর্য ডুবেছে ইফতার করা শুরু করেছে, হানাফি জানা গোড়া বসে আছে, এখন পাঁচ মিনিট ধরে বসে আছে, এদের খাওয়া শেষ হতে যাচ্ছে বসেই আছো, পাঁচ মিনিট পরে ইফতার করো, এত বাড়াবাড়ি আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখনই দেখবে যে এই দিক থেকে রাত্রি আসলো আর সূর্য ডুবে গেল আর সূর্য নজরে আসছে না, তখন ইফতার করে। যার কাছে কোনো রকমের মাধ্যম নাই সূর্য কখন ডুবে জানার টাইম টেবিলের, তার জন্য সহজ, একটু খোলা মাঠে যান আর যাওয়ার পরে দেখেন যে সূর্য আর দেখা যাচ্ছে না, ব্যাস। কিন্তু হ্যাঁ, যদি যেখানে যেই দিকে সূর্য ডুবছে সেই দিকটা একবারে ঘন মেঘে ঢেকে থাকে, তখন সতর্কতা অবলম্বন করতে হবে। তখন অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কিন্তু রাত হয়নি, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু হালকা বিষয় নয়। কিন্তু যখন দেখছে আকাশ ফর্সা হয়ে আছে আর সূর্য দেখতে 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 দেখতে, আমি দেখি আমার রুম থেকে দেখি আলহামদুলিল্লাহ, দেখতে পাওয়া যায় যে সূর্য ঠিক ডুবে গেল আর দেখা যাচ্ছে না, কারণ খোলা সামনে একবারে খোলা যায় কিনা পশ্চিম দিকে, তো দেখতে পাই যে সূর্য এইখানে দাম আমি দেখতে পাই, তো সূর্য ডুবে গেল চোখের সামনে, আমার ঘড়ি দেখার প্রয়োজনই নেই, আর সূর্য দেখাই যাচ্ছে না, ঘড়ির সাথে মিলিয়ে দেখি একদম সূর্য ডুবে গেছে। জি, সূর্য ডুবে গেছে। যার কাছে ঘড়ি আছে আর টাইম টেবিল জানা আছে তার জন্য তো ঠিক আছে, কিন্তু ইসলাম তো সকলের জন্য, সকল স্তরের মানুষের জন্য, আমিরের জন্য, গরিবের জন্য, ঘড়িওয়ালার জন্য যে ঘড়ি নাই যার কাছে তারও জন্য, ফকিরের জন্য, মিসকিনের জন্য, আর যে পয়সাওয়ালা ঘড়ি রাখতে পারে তার জন্য, হ্যাঁ, উন্নত যুগের জন্য, একেবারে হ্যাঁ অভাবের যুগের জন্য। চোদ্দোশো বছর আগে ইসলামে যে সমাধান দিয়েছে, এমন সমাধান দিয়েছে যেই সমাধান সকল স্তরের মানুষের জন্য, সকল স্তরের মানুষের জন্য। জি হ্যাঁ, এই জন্য ইসলামের এবাদত বন্দেগীর সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে, যদি অন্য কোনো মাসের সাথে হইত, হ্যাঁ হ্যাঁ, তাহলে মুশকিল হয়ে যেত। বাংলা সাল দি, ইংরেজি সাল দি যদি হইতো, হজ, সেয়াম ইত্যাদি, তাহলে মহরম, তাহলে মুশকিল হয়ে যেত, কয়জন লোকে সমুখস্থ রাখে। আপনারা বাঙালি বলতে পারবেন না যে আজকে বাংলার কোন মাস চলছে, কয় তারিখ চলছে, অধিকাংশ বলতে পারবেন না, হয়তো দেশে থাকলে বলতে, তার দেশে থেকে অনেকে বলতে পারে না, কারণ এখন ইংরেজি দখল করে ফেলেছে বাংলার জায়গা, কথা বলেছে। অনেক সময় ইংরেজি অনেকে জানে না, সুতরাং আল্লাহ রাব্বের কত দিনকে সহজ করেছেন, একজন অশিক্ষিত, একজন চোখে দেখে না, কিছুই দেখে না, তার জন্য সহজ, চোখে দেখে না, আকাশ দেখতে পায় না, সূর্য ডুবছে কি ডুবছে না, কিন্তু সে আশেপাশের লোকে জিজ্ঞেস করবে। এক কথায় দিন ইসলামে সমাধান রয়েছে সকল স্তর মানুষের জন্য, এবং সহজ সমাধান রয়েছে। ফাকাদ আফতারা সাই, মানে রোজা ইফতার করে দেবে, রোজা ইফতার করে দেবে, যদি কিছু থাকে তাহলে তা খেয়ে, আর এই ক্ষেত্রে সন্নত হচ্ছে যদি রোতাব তাজা খেজুর থাকে তাহলে রোতাব খেয়ে, রোতাব যদি না থাকে তো সাধারণ খেজুর, যে কোনো খেজুর খেয়ে, সেটাও যদি না থাকে তো পানি পান করে, পানীয় যদি না থাকে তো অন্য খাবার আছে, কারো শুধু ভাত আছে, শুধু ছাতু আছে, নবী সামনে ছাতুকে ইফতার করলেন না, ছাতু, এখানে তো খেজুরের কথা আসলো না, কারণ সফরে হয়তো খেজুর নেই, ছাতুকে ইফতার করেছেন। আমরা গ্রামাঞ্চলে দেখেছি পন্তা ভাতকে ইফতার করতে মানুষকে, রুটি খেয়ে, সরাসরি রুটি খেয়ে ইফতার করতে, ছাতু খেয়ে ইফতার করতে, যার যেটা আছে মিষ্টি আলু খেয়ে ইফতার করতে, সব রকম আমরা গ্রামাঞ্চলে দেখেছি, সকল স্তরের মানুষকে আমরা আশেপাশে, গরিব আছে, সচ্ছল লোক আছে, যে সব রকম লোক আছে, কিছুই নেই, মশলা জানতে হবে, কিছুই নেই, হঠাৎ করে গাড়িতে এমন জ্যামে ফেসে গিয়েছেন সিগন্যালে যে এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারছে না, আর কিছুই নেই আপনার কাছে, তো কী করবেন? আচ্ছা বাসায় গিয়ে ইফতার করবো নাকি? বাসায় গিয়ে খাবেন, বাসায় আর পান করবেন, কিন্তু ইফতার এইখানেই করতে হবে, কিসে? নিয়ত ইফতার করবেন যে আমার এখন সিয়াম শেষ। সুতরাং এখান থেকে জেনে রাখতে হবে যে নিয়তটাকে কন্টিনিউ করতে হবে, যে কোনো ইবাদতের নিয়তকে কন্টিনিউ করতে হবে। সালাত পড়তে পড়তে দুই রাকাত পড়া হয়েছে আর সালাতের নিয়ত ভঙ্গ করলেন, আমি আর নামাজ পড়ব না, যাই, তাহলে সালাত শেষ আর হবে না,
তারপরে নিয়ত বদলে গেল পাঁচ সেকেন্ডের মধ্যে নিয়ত ভেঙে দেওয়ার পর আর হবে না সালাত আপনার কারণ নিয়ত ভেঙে ফেলেছেন ইস্তেসহাবুন নিয়া এটা ফিকহের বা উসুল ফিকহের ভাষা বলা হয় ইস্তেসহাবুন নিয়া নিয়তটাকে শুরু থেকে ইবাদতের শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে রাখতে হবে আপনাকে ধরে রাখতে হবে একজন মানুষ যখন সাহরির সময় ফজরের আগ থেকেই সিয়ামের নিয়ত করে বা নিয়ত যে আছে আগে থেকে এই যে নিয়ত এটাকে সারা দিন ধরে রাখবে যে আমি কিসে আছি সিয়ামে আছি মাঝখানে হঠাৎ করে খুব কষ্ট লাগছে হ্যাঁ খুব পিপাসা লাগছে আর থাকা যাবে না মনে হচ্ছে তারপর দিল নিয়ত ভঙ্গ করে দিল নিয়ত ভঙ্গ কিছু খেতে পেলো না পান করতে পেলো না কিন্তু আর রোজা রাখবো না একদম ভেঙে দিল আর ভেঙে দেওয়ার পরে তারপর মনটা আবার বদলে গেল দশ সেকেন্ডের মধ্যে যে না আর তো বেশি সময়ও নেয় যাক আর একটু কষ্ট করি আর হবে না রোজা হবে না এন্নামাল আমালো বিন্নিয়া সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর তো নিয়তটাকে কন্টিনিউ করতে হবে জি এই হাদিস অত্যন্ত ব্যাপক সব ক্ষেত্রে এই হাদিস যেমন ফিকহি মাসাইলের ক্ষেত্রে আপনি এই হাদিসকে সামনে রাখবেন তেমনই নিষ্ঠার ক্ষেত্রে হলুসিয়াতের ক্ষেত্রে খলুসিয়াতের ক্ষেত্রে জি হ্যাঁ আপনার মধ্যে যদি নিষ্ঠা থাকে খলুসিয়াত থাকে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমার অজ্ঞতা দূর করার জন্য আমার এলিম শিখা জরুরি ফরজ আদের জন্য এলিম শিখতে আসছি তো তার নাকি পাবেন আর যদি বলেন যে সবাই ভাইরা যাই তো যাই সপ্তাহে একটা দিন সবাই যে একটু দেখা সাক্ষাৎ হয়ে যাবে তাহলে সেটাই পাবেন অনেকে এরকম করতে পারেন আবার অনেকে যদি মনে করেন যে যায় ওখানে গেলে আমার আসলে একটু অভাব টভাব আছে গেলে একটু বলতে পাবো ভাই গরজ আছে চাকরি বাকরি নাই আসেন অনেকে আসেন একদিন দুদিন চেহারা দেখলাম কিসের জন্য ও চাকরি টাকরি ছিল না সেজন্য এসছে আসার পরে এখানে একটু ঘোষণা টোষণা করিয়ে দিল অথবা আপনাদের সাথে একটু পরিচিত হলো চাকরির সন্ধান পেয়ে গেল তো পেলো যখন এখানে পেলো না তখন আর এক জায়গায় টান দিল কথা বুঝছেন তাহলে ওটাই পেলো ফালাহু মানাওয়া আর এসে রয়েছে যে যেটা নিয়ত কর ফালাহু মানাও সেটাই পাবে সে আর কিছু পাবে না কিন্তু যদি নিয়তটাতে এখলাস থাকে আর তার সাথে প্লাস বোনাস কিছু চলে আসে এখানে আসার অসিলা আলহামদুলিল্লাহ এলিম শিখতে এসেছিলাম কিন্তু চাকরিও হয়ে গেল চাকরি ছিল না এখানে এলিম শিখতে এসেছিলাম মাশাআল্লাহ দুপুরে খেতে হতো পাকশাক করতে হতো যাক খাও ধরো পেয়ে গেলাম এখানে আসলাম আর মাশাআল্লাহ ভালো মানুষ কিছু ভালো মানুষ দেশের ওদের সাথে পরিচয়টাও হয়ে গেল কিন্তু ওগুলো টার্গেট ছিল না টার্গেটগুলো ছিল না এগুলো বোনাস বলে দেই না মসজিদ আল্লাহ বলছেন আমার কাছে মসজিদও আছে অতিরিক্ত ফাও আছে এগুলো ফাও চলে আসলে আল্লাহ যেন আমাদেরকে এখলাস নিয়ে আসার তৌফিক দান করেন এবং এখলাসকে ধরে রাখার তৌফিক দান করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদতের ক্ষেত্রে এখলাস মানুষের জীবনযাপনের ক্ষেত্রে মুসলিম জীবনটা পুরোটাই হচ্ছে এবাদতের জীবন শুধু সবসময় এখলাসের সাথে কাজ করা আল্লাহর জন্য কাজ করছি যা কিছু করছি আল্লাহর হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর জন্য করছি তাহলে কখনো আপনি ব্যর্থ হবেন না কখনো কষ্টও লাগবে না যার সাথে ভালো করেছিলাম সে খারাপ করেছে অনেক সময় অনেকে বলে যে আপনি তো খুব উপকার করেছিলেন দেখেন তো কী করলো বাঁশ দিল হাদিকে ও তো আমি ওর কাছে পাওয়ার জন্য করিনি আমি তো আল্লাহর কাছে পাওয়ার জন্য করেছি আল্লাহ তো আমাকে অবশ্যই দিচ্ছেন আর দেবেন এখিন আছে ব্যাস যথেষ্ট কে দুশ্মনী করলো কে নিমক হারামি করলো কে আমার কদর করবে কে আমার এই উপকার মূল্যায়ন করবে এগুলো তো আমি দেখি না ইখলাস তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জি তো যাই হোক ওদিকে না গিয়ে আসল ফিরে আসি বিষয়ের দিকে ফাকাদ আফতার আস সাইম রোজাদার ইফতার করে দিবে কখন যখনই সূর্য ডোবা নিশ্চিত হবে নিশ্চিত হইতে হবে সূর্য ডোবা নিশ্চিত হবে জি এই হাদিসে কি পেলাম অধ্যায়ের সাথে মিল সফরে রোজা রাখা আর কি করা ইফতার করা রোজা রাখা আর ইফতার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন তাহলে এই হাদিস কি প্রমাণ করে রাসূল এতে সফরে রোজা রেখেছেন সিয়াম পালন করেছেন এটা পেলাম এখন সিয়াম ছেড়েছেন অথবা ছাড়তে পারেন এইরকম হাদিসগুলো সামনে আসছে জি সবগুলি মিলাইতে হবে ১৯৪২ নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আন্না হামজাতা ইবনে আমরিল আসলামি কালা ইয়া রাসূলুল্লাহ হামজা বিন আমর আসলামি আসলাম গোত্রের আমরের ছেলে হামজা রাদিয়াল্লাহ তাআলা আনহুমা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ইন্নি আসরুদু সোম আমি একাধারে সিয়াম পালন করি নিয়মিত সিয়াম পালন করি আমি ছাড়ি না এতটুকু শুধু হাদিস নেই ইমাম বুখারী রাহমাহুল্লাহ তো এই হাদিসের এইটুকুর সম্পর্ক এর সাথে কি সম্পর্ক হচ্ছে
এটা স্পষ্ট, সেটা হচ্ছে যে মানুষের সবসময় মানুষ বাড়িতে থাকবে না, কখনো কখনো সফরে যাবে। তো এই সাহাবী এর যেটা অভ্যাস ছিল সেটা হচ্ছে নিয়মিত একাধারে সিয়াম পালন করা, একাধারে কন্টিনিউ, একদিনও বিরতি দিবেন না আর নফল সিয়াম পালন করবে, এটা নিষেধ। কিন্তু এটা নিষেধ, সর্বঊর্ধ্বে কি করতে পারবেন একদিন পর একদিন, যেটি দাউদ আলাইহিস সালামের আমল ছিল। জি, এই সিয়াম হচ্ছে সবচাইতে উত্তম সিয়াম। কানা ইয়াসুমু ইয়াওমান ও ইফতারু ইয়াওমান, একদিন সিয়াম পালন করতেন একদিন বিরতি, মানে ছয় মাস, বছরে ছয় মাস রোজা রাখেন, ছয় মাস আপনি দিনে পানাহার করেন, এটা একটানা রোজা রাখা। তো এর মধ্যে সফর পড়লো, তো সফরে যদি মনে করেন যে আমি রোজা রাখবো তাহলে রোজা রাখা যেতে পারে। জি হ্যাঁ, কিন্তু কখন রোজা রাখা যাবে, কখন রোজা রাখা যাবে না সফরে এখন কিন্তু বলিনি। জি হ্যাঁ, আসছে বাকি হাদিসগুলি তারপরেই আলোচনা করব। 1943 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যৌজিন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহধর্মিনী, তিনি বলছেন যে হামজা বিন আমর আসলামে বলেছিলেন, ওখানে কিন্তু এতটুকু বলে রেখে দিয়েছে, ওই হাদিসটা সম্পূর্ণ হচ্ছে এখানে। বলছেন কালালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, আসুমা ফিস সাফার, আমার তো অভ্যাস হচ্ছে একাধারে রোজা রাখা, সিয়াম পালন করা, তাহলে কি আমি সফরে সিয়াম পালন করতে পারবো, রোজা রাখতে পারবো? ওয়া কানা কাসীরা সিয়াম, তিনি খুব বেশি বেশি সিয়াম পালন করতেন। আলে আগের হাদিসের ব্যাখ্যা এখানে চলে আসলো, সংক্ষেপে কী ছিল, সারা দায়াসরত মানে কন্টিনিউ রোজা রাখা, তার সারা বছর, কিন্তু সারা বছর যেহেতু নিষেধ ঠিক নয়, তো এখানে কিন্তু ওই কথাটিকে ভেঙে দেওয়া হলো, কাসীরা সিয়াম, তিনি অনেক বেশি সিয়াম পালন করতেন। অনেক বেশি হচ্ছে বছরে ছয় মাস একদিন রাখছেন আর একদিন রাখছেন না, এটি হচ্ছে অনেক বেশি, এটি হচ্ছে অনেক বেশি। আর মাঝামাঝি হচ্ছে যে আপনি সপ্তাহে সাত দিনে দুই দিন রাখবেন, সোমবার বৃহস্পতিবার, হ্যাঁ, এর চাইতে কম হচ্ছে যে আপনি মাসে তিনটি করে রাখবেন, মাসে তিনটি রাখবেন, সেটা যদি ১৩ ১৪ ১৫ হয় তো ভালো, জরুরি নয় কিন্তু, কারণ অনেক মনে করে আই আমি ২০ আমার ছুটে যাবে, মাথা খারাপ, এগুলো যে হালাত আছে অজ্ঞতা, আসলে অল্প বিদ্যা আছে আর আমলে আবেগই বেশি, যার ফলে এরকম মানুষও তৈরি হয়ে যায়, ও তাহলে আমি কী করব এই মাসে, তা আসলে করতে পারলাম না, আমি বীজ, তাহলে কি আমি গুণাগার হয়ে গেলাম? না, কোনো গুণা না, যদি কোনো মাসে নাও করেন তাও কোনো অসুবিধা নেই, আবার যদি এই মাসে ১৩ ১৪ ১৫ না করে আপনি প্রথম দিকে করে নেন তাও কোনো অসুবিধা নেই, ভেঙে ভেঙে করলেন তাও কোনো অসুবিধা নেই, গোটা মাসের মধ্যে তিনটা হইলেই হলো, সপ্তাহে একটা করে করলেন, তিন সপ্তাহে তিনটা করে ফেললেন, গোটা মাসের আপনি সব পেয়ে গেলেন। জি, কারণ একটি হাদিস দিয়ে তো আর ফতোয়া নিলে হবে না, আর ফতোয়া দিলে হবে না। নবী সাল্লাম আরেকটি হাদিস হচ্ছে সওমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর সিয়ামুদ্দাহর, প্রতি মাসে তিনটি সিয়াম রোজা রাখা হচ্ছে সিয়ামুদ্দাহর, সারা জীবন রোজা রাখা, তিনটি রাত তিন দশে ৩০ পেয়ে গেলেন, সেটা ১৩ ১৪ আইয়ামে বিজে হোক, ১৩ ১৪ ১৫ অথবা যে কোনো দিনে হোক, দিন খুব সহজ, এলেম থাকলে সহজ, আর এলেমে ভুল থাকলে তখন কী চলে আসে, চরমপন্থা চলে আসে, হয় ঢিলা হয়ে যায় আর না হলে চরমপন্থী হয়ে যায়, মুশকিলটা এখানে অজ্ঞতাই কাজ করে। আসলে খুব বেশি তিনি সিয়াম পালন করতেন। ফাকালা রাসুল বলে, ইন শেতা ফাসম, তুমি যদি চাও তো সফরে রোজা রাখো, ওয়া ইন শেতা ফাফতেন, আর তুমি যদি চাও তাহলে সফরে সিয়াম ভঙ্গ করো, রোজা রাখিও না, আনাহার করো, যেটা ইচ্ছা তোমার। তাহলে এই হাদিস বাহ্যিক কি প্রমাণ করে, যে সফরে রোজা রাখা না রাখা সমান, রোজা রাখা না রাখা সমান, এতটা পেলাম। এটাও কিছু আলেমদের বা সালাফদের মত আছে, রোজা রাখা না রাখা সমান সফরে। ৩৪ নম্বর অধ্যায়, বাবুন ইজাসামা ইয়ামান মিন রমাদান সুম্মা সাফার, এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি রমজানের কয়েকদিন সিয়াম পালন করেছে বাড়িতে, রমজানের কয়েকদিন চলে গেছে আর তারপরে সফর শুরু করে, তো এটা জায়েজ কিনা প্রথমে এরকম সফর শুরু করা, রমজানে ইচ্ছা করে সফর শুরু করা জায়েজ কিনা? আর যদি রমজানে সফর শুরু করি, তোর যেহেতু শুরু হয়েছে সিয়াম রোজা দিয়ে, তাহলে সফরে মাঝখানে গিয়ে কি রোজা ভঙ্গ করতে পারবে কিনা, এই মাসলা আর উত্তর আসবে এই হাদিসে। ১৯৪৪ নম্বর হাদিস, ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, বড় ফকিহ ইমাম ছিলেন তাবেই,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেছেন, প্রখ্যাত সাহাবী বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা মক্কাতা ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মদিনা থেকে রমজান মাসে। তাহলে সফরটা কখন শুরু হয়েছিল? রমজান মাসে। এতে অনেকের যে ওয়াসওয়াসা ভ্রম হতে পারে যে রমজান মাসে সফর করাটা ঠিক হবে, রোজাগুলো তো ছুটি যাবে, রমজান মাসে কি সফর করা ঠিক হবে? না না, ঠিক হবে না। যাতে করে এই এইরকম মন মানসিকতা তৈরি না হয়, এর তাহলে কি করা হয়েছে? খণ্ডন করা হয়েছে। রমজানে প্রয়োজন হলে সফর করেন, এমনি এমনি সফর করতে যান না, অথবা আমি ছুটি নিব, সেজন্য ছুটি নেব, দান্দাবাজ কথা বলছে। আছে কিছু মুসলিমের দান্দাবাজ, গরমের দিনে বড় দিনে রোজা, ও ভাবছে এত বড় দিনে আর গরমের দেশে আরব দেশে রোজা রাখবো, চল এই সময় ছুটি কাটাতে চলে যায়, পয়সাওয়ালা চলে গেল ঠান্ডার দেশে চলে গেল, আর সফরে তারপর রোজা রাখে না, অথবা অন্য কোনো দেশে গরমের দেশে গেল কিন্তু সফরে চলে এসছে, ছাড় পেয়ে গেছে, রোজা রাখলাম না, কখন রাখবো? ওই যে পৌষ মাঘ মাস যখন শীতকাল আসবে, দিন ছোট হবে, তখন রোজা রেখে নেবো। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাতাব্বুর খাস, সুবিধাবাদী হওয়া, ছাড় তলাশ করা, না এই নিয়ত না থাকে। আপনার প্রয়োজন আছে সফরে, সেই জন্য সফর করছেন, আপনার প্রয়োজন আছে সেই জন্য সফর করছেন। দেখেন, কাজা করলে নেকি পাবেন যদি প্রয়োজনে সফর করেন, কিন্তু আপনি এইরকমভাবে ইচ্ছে করে সফর করছেন যাতে করে এই রোজা রমজান মাসে না রাখতে, রমজান মাসে বরকতের দিনে তো আর রোজা হলো না, কাজা করে ঠিক আছে নেকি পেলেন, গুনাহগার হলেন না, কিন্তু যে রমজানের রহমত বরকত ফজিলত যেটা ছিল সেটা তো পাবেন না আপনি, সেটা তো পেলেন না আপনি। আপনার রোজাগুলি রমজান মাসে তো হইল না, মোবারক দিনে তো হইল না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তা রাসূলুল্লাহ রমজান মাসে বেরিয়েছেন, এখানে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আরও খণ্ডন করেছেন একটি জঈফ হাদিসের ওপর, যে হাদিসে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন বা তার মত যে কেউ যদি রমজান মাসে রোজা শুরু করে দেয় তাহলে সে আর রোজা ছাড়তে পারবে না। হ্যাঁ, তো এই মর্মে যেটি আছে সেটি সহি নয়, বরং প্রয়োজনে রমজান মাসে সফর করবে, আর সফর যদি করে তাহলে রোজা ছাড়তে পারবে সফরে। ফাল্লাম বালাকাল কাদির, যখন কাদির নামক স্থানে পৌঁছিলেন মক্কার রাস্তায় মদিনা থেকে কিছু যাওয়ার পরে, আফতারা, তখন রোজা ভঙ্গ করলেন। তাহলে এখানে এমন কি যে ওই দিন কিন্তু রোজা ধরেছেন, সাহরি খেয়েছেন, নিয়ত করেছেন, আর তারপরে বেশ কিছু দূর মদিনার বাইরে যাওয়ার পরে যখন দুপুর হয়েছে তখন রোজাটা ভেঙে দিলেন। তাহলে এই আরেকটা মশলা জানা গেল যে কোনো একদিনে রোজা ধরলেন, সিয়ামে নিয়ত করলেন, আর তারপরে দিনের বেলা যে কোনো সময় সফরের কারণে হোক, অসুস্থতার কারণে হোক, হ্যাঁ এই দুটোই তো শরীয়তের কারণ, তো আপনি কি করতে পারবেন? সিয়াম ভঙ্গ করতে পারবেন, রোজা ভঙ্গ করতে পারবেন। আফতারা, রোজা ভঙ্গ করে দিলেন, আফতারান নাস, তখন লোকেরাও নবী সাল্লামের দেখা দেখি করলেন, সিয়াম ভঙ্গ করে দিলেন। নবী করিম সাল্লাম অনেক সময় পারতেন সিয়াম পালন করতে, তারপরেও সিয়াম পালন করতেন না সফরে, কারণ দেখতেন যে সাহাবাইকারদের কষ্ট হচ্ছে, এদের মধ্যে অনেকে দুর্বল আছে, সবাই তাকিয়ে আছে রসূলুল্লাহ সাল্লামের দিকে যে উনি যা করবেন আমরা তাই করব, ছাড়তে চাইছে না। একেবারে আসর পরে আর মাত্র হয়তো দুই ঘন্টা সময় আছে, এমন ঘটনা ঘটেছে মক্কা বিজয়ের বছর। রাসূলুল্লাহ সব জানতে পারলেন যে কিছু লোকের অবস্থা খারাপ, বেহুশ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ক্ষিদায় আর পিপাসায়, তারপর রোজা ছাড়ছে না, সবাই বলছে নবী সাল্লাম ছাড়েন নিজে, আমরা কেন ছাড়বো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের পিঠে চাপলেন, আর তারপর এক গিলাস দুধ নিয়ে ডাকলেন, দুধ নিয়ে আসা হলো, পান করলেন, আর সবকে দেখিয়ে দিলেন। তাহলে যিনি কোনো কাফেলার কোনো একটি দলের আমির হবেন, দায়িত্বশীল হবেন, তিনি যদি তার জরুরি নাও হয় সে অন্যদের খেয়াল রেখে কী করবে? সে আম ছেড়ে দেবে। এই শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ জায়েজ আছে, এই নয় যে নাজায়েজ কাজ করেছেন, জায়েজ আছে সফরে, সাধারণ সফরেও সিয়াম ভঙ্গ করা জায়েজ অথবা উত্তম, দুটো মত রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আবু আবদুল্লাহ তার কুনিয়াত বলছেন, ওয়াল কাদিদ, কাদিদ জায়গাটি মাউন বাইনা উসফান অকুদাইদ, এই জায়গাটি একটি পানির স্থান, যে এলাকায় পানি পাওয়া যেত, আরব দেশে তো যেখানে সেখানে পানি পাওয়া যায় না, অনেক দূর দূর যেতে হয় তারপরে কোনো জায়গাতে একটু হয়তো পানি পাওয়া যায়। তো বলছেন যে একটা পানির জায়গা যেখানে সাধারণত পানি থাকে, নিচু জায়গা আছে,
ওসমান এবং কোদাইদের মাঝখানে। ওসমান নামটি এখনও পরিচিত, কিন্তু ইংরেজিতে ইউ দিয়ে লেখা আছে, যার ফলে সেটাকে লোকেরা আসফান পড়ে, ভুল পড়ে। আমি একবার বক্তব্য গিয়েছিলাম জেদ্দা থেকে প্রায় বাইরে 100 কিলোমিটার কাছাকাছি হবে, একটা বড় ক্যাম্পে নিয়ে যাওয়া হোক, 1000 বাঙালি থাকে, প্রায় হয়ে গেল 10-12 বছর। তো সব ভাইয়েরা বলছে আসফান আসফান, তো আমি সারা জীবন আমি মাদ্রাসে পড়লাম, পড়াইলাম, এতদিন দাওয়াতি কাজ জানি উসফান, আর এরা বলছে আসফান। তো কী জানি, হয়তো নাম চেঞ্জও হইতে পারে, যুগের আবর্তন বিবর্তনে কী হইতে পারে, নাম চেঞ্জ হইতে পারে, কিন্তু না আসলে ভুল। ওই যে ইউ দিয়ে লেখা থাকলে আসফানও হইতে পারে আর উসফান হইতে পারে। আর বাঙালিরা তো আর জের জবর তো দেওয়া নেই, আরবি তো লেখা আছে কিন্তু ওখানে তো হরকত দেওয়া নেই যে উসফান না আসফান, তখন ইউটাকে কী পড়ে, আ পড়ে। যেমন আমব্রেলা কী দিয়ে লেখা থাকে, ইউ দিয়ে লেখা আছে, তা আমব্রেলা না পড়ছেন, তো ওই রকমই সেন্সে লোকেরা কী পড়ে, আসফান পড়ে, কিন্তু আসফান ভুল, আসলে ওসফান জায়গাটি। জি, ১৯৪৫ নম্বর হাদিস, সাহাবি ওমুদ্দারদা তার স্বামী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন। জি, স্ত্রী স্বামী থেকে বর্ণনা করছেন হাদিস। জি হ্যাঁ, আবার কখনো কখনো স্বামী স্ত্রী থেকে বর্ণনা করছেন। জি, এই হয়তো দিন শিখা তখন এরকম ছিল। কাল খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসফারি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক সফরে বেরোইলাম, ফি ইয়াউমিন হারিন, প্রচণ্ড গরমের দিনে, প্রচণ্ড রৌদ্র আর গরম, হাত্তা ইয়াদা রাজুলু ইয়াদাহু আলা রাসিহি মিন শিদ্দাতিল হার, এমন কি মানুষ নিজের মাথায় প্রচণ্ড গরম রৌদ্র থেকে রক্ষার জন্য হাত রাখত, কিছু নেই ছায়া করার জন্য হাত রাখত, যাহাত দিয়ে অন্তত মাথাটাকে বাঁচাই, মাথাটাকে বাঁচাই, হাত দিয়ে ছায়া করত, হাত দিয়ে আড় করত, যে রোদটা লাগছে তো হাতেই লাগুক। জি, যেমন আমরা করি কোনোরকম গামছা দিই দেশে, করে না, করেছে এক সময়। জি, ওমাফিনা ইল্লা সাইম, ওমাফিনা সাইম ইল্লা মা কানা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে কোনো ব্যক্তি রোজাদার ছিল না, সবাই রোজা ভঙ্গ করেছে, এত প্রচণ্ড গরম আর রৌদ্র, কী রোজা রাখবে, বড়ই কষ্টকর। তো আমাদের কেউ রোজাদার ছিলেন না, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা। আবদুল্লাহ ইবনে রাওয়াহা শারীরিকভাবে শক্তিশালী মানুষ ছিলেন এবং যুবক মানুষ ছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দেখি তিনিও রোজা রেখেছিলেন এই সফরে। জি, তাহলে বোঝা গেল এ হাদিসে যে অধিকাংশ সাহাবা কেমন কী করেছেন, ছেড়েছে, রোজা ভঙ্গ করেছেন। ৩৬ নম্বর অধ্যায় বলছে, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমান যুল্লিলা আলিহি ওয়াশতাদাল হারু লাইসা মিনাল বিররি আসসিয়াম ফি সফর, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের বাণী সম্পর্কে, লিমান যুল্লিলা আলিহি, ওই ব্যক্তি সম্পর্কে যাকে লোকেরা ছায়া করছিল বা যাকে ছায়া করা হচ্ছিল, কিসের জন্য, সে রৌদ্রের প্রখরতার কারণে সে বেহুশে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, পড়ে গেছে আর মানুষ ছায়া করে আছে, ওয়াশতাদাল হারু, আর প্রচণ্ড গরম পড়েছে বা প্রচণ্ড রৌদ্র, এমন কষ্ট করে যে রোজা রেখেছেন, অথচ মাসলা জানা আছে, নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে সফরে তোমরা রোজা ছেড়ে দিও, রোজা ছেড়ে দাও, কিন্তু তারপরে ছাড়েনি, এত কষ্ট হয়েছে। জিজ্ঞাসা করলেন, আসলে ঘটনা ছিল, জিজ্ঞাসা করলেন, আসছে সামনে হাদিস, কী ব্যাপার, বলছে যে এই লোকটি রোজা রেখেছিল, এই অবস্থা হয়েছে। নবী সাল্লাম তখন যে কথাটি বলেছেন, কী বলেছিলেন, লাইসা মিনাল বিররে আসসিয়াম ফি সফর, নেকির কাজ নয় সফরে রোজা রাখা, সফরে সিয়াম পালন করা কিসের কাজ নয়, নেকির কাজ নয়। নবী সাল্লাম নেগেটিভ বলেছেন, এর পজিটিভ অর্থ কী, যে কোনো নেগেটিভের পজিটিভ অর্থ আছে আর যে কোনো পজিটিভের নেগেটিভ অর্থ আছে, বোঝেন না, বোঝেন না, এটা ভাষার গ্রামার। একটু জি বলেন, এর মানে কি, সফরে রোজা রাখা নেকির কাজ নাই, তার মানে কি, এটা যদি এরকম না বলে সফরে রোজা রাখা গুনার কাজ তাহলে, হ্যাঁ এটা অনেকে বুঝেছেন, আর এটাকে যে কোনো সফরের উপর ফিট করে দিয়েছেন, আর যার ফলে একদল বলেছেন যে সফর, যে কোনো সফর হোক রোজা রাখলে গুনাহ হবে, রোজা রাখাই যাবে না, রোজা রাখাই যাবে না। সালাফদের মধ্যে দুই একজনের উক্তি এমনও ছিল, কিন্তু সে এই উক্তির অনুসারী আর কেউ নাই। জি হ্যাঁ, কিছু কিছু উক্তি আছে, ছিল এক জামানায় চলে গেছে, আর তারপরে সেই মতের অনুসারী আর কেউ থেকে যায়নি।
কিন্তু থাকতে পারে, কারোর মধ্যে বাড়াবাড়ি থাকতে পারে এরকম, বা কিছু কঠোরতা থাকতে পারে ফতোয়ার ক্ষেত্রে, আজও কম শক্ত ফতোয়া দেওয়ালা আছে সমাজে। জি, সফরে রোজা রাখা কোনো নেকির কাজ নয়, তো গুনাহের কাজ। হ্যাঁ, কখন? সব অবস্থায় নয়, সব সফরে নয়, বিশেষ সফরে। সেটা হচ্ছে এমন কষ্টকর সফর, যেই সফরে রোজা রাখলে সিয়াম পালন করলে বড়ই কষ্ট হচ্ছে, তারপরও আপনি না না এই রমজান মাসের ফজিলত আমি ছাড়ব না, আমি এই রোজা ছাড়ব না, উমরায় এসেছি উমরা করব আর রোজা ছাড়ব। আপনাদের অনেকে করে এটা, আরে নেকির কাজে সওয়াবের কাজে এসেছি উমরা করতে এসেছি আবার ফতোয়া কেমন, উমরা আমার তো ফরজ না, তো উমরা নফল কাজের জন্য আমি কি করব, রোজা ছাড়ব? ছাড়ে না, যান চলে যাচ্ছে, সাফা মারাই চলতে পারে না, ভিতর শুকিয়ে আসছে, এই অবস্থাতে ও তওয়াফ করছে, তার রোদরে ধরে বাস যেতে যেতে দেরি হয়ে গেছে, আপনাদের এখান থেকে যে বাসগুলি যায় সকাল 10টা 11টা নেমেছে আর সাথে সাথে, আবার আপনাদের মধ্যে অনেকে আছে মনে করে যে এহরাম বেঁধে নিয়েছি মক্কা পেয়েছি, এক মিনিট ঘুমাও যাবে না বসাও যাবে না, দৌড় দিতে হবে, আর ফেরে সে উজুটুজু করে দিল দৌড়, ওই অবস্থায় রোজাও ছাড়বে না, আর একটু রেস্টও করবে না, আরামও করবে না, একবার গিয়ে ওই রোদরে গিয়ে 12টা 1টা রোদে গিয়ে তওয়াফ, আর তারপর সাফা মারসাই, আর তার হোটেল থেকে যেতে আধা ঘন্টা অথবা 20 মিনিট কমপক্ষে, আজকাল যে হোটেলগুলি আছে 20 মিনিটের কম না হাঁটতে, 20 মিনিট যেতে 20 মিনিট আসতে, 12টা বেজে যাচ্ছে, তারপর রোজা রাখবে না। আজকে খুব কষ্ট করে রোজা রেখেছি, মাশাআল্লাহ কত সওয়াবের কাজ করেছেন। এই ক্ষেত্রে এই হাদিস লাইসা মিনাল বিররি আসসিয়াম ফিস সফর, সফরে রোজা রাখা কোনো সওয়াবের কাজ আপনি করেননি, যে অনেক ফজিলতের কাজ করে ফেলেছেন আপনি, কথা বলছেন তো। আল্লাহ রাব্বুল ছাড় দিয়েছেন মায়া করে, আল্লাহ মায়া করেছেন, আর আপনি যদি সেটাকে আপনি অবজ্ঞা করেন বা পছন্দ না করেন এটা ভালো না। যেমন ছেলে মেয়েদের অনেক সময় মায়া করি, মায়া করে কিছু কঠোরতা করি, আমরা শুইতে চাই না, ও রাত 12টা 1টা বেজে যাচ্ছে পড়বে, আরে 2টা বন্ধ পড়বে, 12টা 1টা দিলাম ধমক, সাথে সাথে শিখে যদি না উঠতে পারি তো কিসের জন্য এটা? আমি কি চাই না যে ভালো রেজাল্ট করুক, আমি চাই না যে ভালো পড়ুক, আমি চাই না যে ভালো এলেম হাসিল করুক, অবশ্যই চাই, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ তার সুস্থতা এবং টাইম টেবিল মেনটেন করা, কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ঘুমানো, কথা বোঝা গেছে কি না, তারপরে পড়াশোনা, তারপরে পড়াশোনা। তো এইরকম হুকুমগুলি আল্লাহর পক্ষ থেকে হোক অথবা রাসূলুল্লাহ অনেক হাদিস আছে, মায়া মমতা ভরা হুকুম, এটা এই নয় যে একবার হারাম কাবিরা গুনাহ বা এরকম কিছু নয়, কিন্তু মায়ার জন্য, আমার মায়া করে আপনার মায়া করে উম্মতের মায়া করে রাসূলুল্লাহ এরকম ধরনের হুকুম করেছেন। জি, রাতে একা সফর করিও না, কেন? আরে একা যদি কেউ মেরে ফেলে দেয়, জান দিয়ে পারলে কেউ মারল, কেউ দুজন থাকলে অন্তত একজন যদি বেঁচে যেতে পারে তো খবরটা তো পাওয়া যাবে, বা মেলা কিছু, একজন অপরজনের, একজন অসুস্থ হয়ে গেল তো আরেকজন ওর খেদমত করতে পারবে, বহু ফায়দা রয়েছে। তো রাতে ঝুঁকিও রয়েছে, আচ্ছা ভয় লাগতে পারে, জিনের ভয় লাগতে পারে, এমন ভয় লাগলো যে যাতে অসুস্থ হয়ে গেলেন জিন ধরে নিল, হইতে পারে না, পারে না। তো মায়া মমতার হুকুম যেগুলো বলছে আমর ও সাফাকা বলা হয়েছে, তো সেগুলির খেয়াল রাখতে হবে। তো সফরে রোজা রাখা নেকির কাজ নয়, যদি রোজা রাখলে কষ্ট হয়। 1946 নম্বর হাদিস, সাহাবি হচ্ছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বর্ণনা করছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি সাফারিন, রাসূলুল্লাহ কোনো এক সফরে ছিলেন, ফারাজিহামান, দেখছেন যে এক জায়গায় ভিড় ভাড় লেগে আছে, লোকেরা চারিদিক থেকে ভিড় করে আছে, ওয়া রাজুলান কাদ যুল্লিলা আলাইহি, আরেকজন লোককে লোকেরা সবাই মিলে ছায়া করছে, মানে ও বেহুশ হয়ে গেছে বা বসে গেছে আর পারছে না চলতে, ওকে সবাই ছায়া করছে, ফাকাল মাহাজা, তখন নবী সাহেব জিজ্ঞেস করলেন এটা আবার কি, কি হয়েছে তোমাদের, এই ভিড় ভাড় করছো আর এই লোকের অবস্থা এরকম কেন? ফাকালু সায়েম, এই লোক রোজায় আছে, এত কষ্ট তারপরে রোজায় আছে, রোজা ছাড়ছে না, সিয়াম অবস্থায় আছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ বলেছিলেন লাইসা মিনাল বিররি আস-সাওম ফিস সাফার, সফরে সাওম পালন করা সিয়াম রোজা রাখা বীর নেকির কাজ নয়। জি হ্যাঁ, নেকির কাজ নয়। এই হাদিসটি আমরা একটি গ্রামারের উদাহরণে পড়েছিলাম গ্রামারের কিতাবে, শুধু এর জন্য বলি আর কি, নতুন কিছু নলেজের জন্য, এটা কোনো দিনের জ্ঞান নয়, গ্রামারগত জ্ঞান। আরবদের রোজ আঞ্চলিক ভাষা আছে, যেমন আমাদেরও আঞ্চলিক ভাষা আছে, আছে না নেই? আপনাদের অনেকে পানিকে হানি বলছেন না,
টাকাকে টিহা বলছেন না বলছেন না আবার চাফায় নবগঞ্জ চলে যান রাজশাহী চলে যান আমাদের মাওলা চলে যান আমি কি আমি গেলাম কি গেনু কথা বোঝা গেছে আছে না নাই এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা প্রত্যেক এলাকার আঞ্চলিকতা আছে আর সিলেটের আলাদা আবার ও আরেক জগৎ চিটাগাং আরেক জগৎ কক্সবাজার গেলে আরেক জগৎ বোঝাই মুশকিল যে কক্সবাজারে ভাইদের সাথে আমার এক ঘনিষ্ঠ বন্ধু মদিনে একসাথে পড়েছি ফুটিয়া কক্সবাজার ওই এলাকার আর সে খুব বেশি আমাকে নিয়ে যেত মক্কায় তার বাড়িতে থাকতাম গোটা পরিবার সব এখানে চলে এসেছি অনেক আগে ছোটো থেকে এখানে লালন পালন হয়েছে খুব খাতির করতো আমার কাছে যেমন পড়াশোনা সহযোগিতা পেত আর তার আমি গাড়ির সহযোগিতা পেতাম আর উমরাতে যখনই যায় উমরা চলেন উমরা যায় জাজাকাল্লাহ খের তো ওরা একসাথে জুমার পরে জমা হয়ে যদি জুমার দিনে খাওয়া দাওয়ার জন্য সব যে গল্প শুরু করলো তো আমি তো তাকাইতাম হ্যাঁ লন্ডন গিয়েছি তো সিলেটিরা গল্প করছে আমার গাড়িতে বসে যখন ম্যানচেস্টার থেকে লন্ডন যাবো গল্প করছে তো একজন একবারে খাঁটি সিলেটি বলছে আর আরেকজন সফর সঙ্গী ও 50-50 সিলেটি বলছে কিছু ইংলিশ ঢুকাচ্ছে কিছু আমাদের কিছু ভাষা মানে শুদ্ধ ভাষা কিছু সিলেটি তো এটা তো বোঝা সহজ কারণ কিছুটা তিন ভাগের এক ভাগ ইংলিশ হয়ে গেলো আর এক ভাগ হয়ে গেলো সিলেটি আর এক ভাগ হয়ে গেলো বাংলা খাঁটি তো আমি বুঝে নিলাম মোটামুটি কিন্তু ওই যে খাঁটি সিলেটি বলে তো অর্ধেকের বেশি আমি বুঝি না কিন্তু বলেই যাচ্ছে একদম মানে থামছে না তখন ওই যে যেই ভাই ওই খাঁটি সিলেটি বলে না একটু বেশি শিক্ষিত বলছে সে কি তোমার ভাষা বুঝে সে কি তোমার ভাষা বুঝে তাই বলে হচ্ছে বেচারা একটু অপমান হয়ে যাবে আমার না 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 বুঝি আমি আমি বুঝি আপনি বলেন সমস্যা জি একবার সিলেটি এক মহিলা প্রশ্ন করেছে হয়ে গেল 8-10 বছর এইখানে দামামে আছি সে টেলিফোন করছে লন্ডন থেকে আর তার গুরুত্বপূর্ণ মাসালা কয়েকদিন টেলিফোন করছে কোন কথা বুঝতে পারি না আমি তখন বললাম যে এক কাজ করি না আপনি অমুক সময় টেলিফোন করেন আমি একজন সিলেটিকে ডেকে রাখবো আর তারপর অনুবাদ করে দেবে তারপর উত্তর দেবো কারণ আপনার মাসলা আমি বুঝতে পারছি না আর এই গুরুত্বপূর্ণ মাসলা আমি না বুঝে আনুমানিক ফতোয়া দিয়ে দেবো আমি জাহান্নামে যাবো না আপনার ফতোয়া পান আর না পান আপনি না পেলেও আমি গুনাহগার না কিন্তু আমি ভুল ফতোয়া দিলে আমি গুনাহগার জাহান্নামে যেতে হবে সুতরাং এত সহজে নেই তো সিলেটি ভাষার অনুবাদকেরও প্রয়োজন আমার হয়েছে জি তো আরবদের হ্যাঁ যেটা বলছিলাম আরবদের আঞ্চলিক ভাষা আছে এ পূর্ব এলাকার ভাষা আর রিয়াদের ভাষায় পার্থক্য আছে মদিনার ভাষা মক্কান এখানে বলছে ইস্তবি কিন্তু আপনি মক্কার দিকে যান না ইস্তবা কথা বোঝা গেছে তো মেলাগুল ভাষা আছে আচ্ছা আলিফলাম হ্যাঁ আল আলিফলাম আরবি গ্রামারে এটা অধিকাংশ আরব এলাকায় আল আল যেমন আব্দুর রহমান আল আল আছে না এটা কি বলবো আল জি হ্যাঁ আল খালেক আব্দুল খালেক আল খালেক ঠিক কিনা আল কিন্তু ইয়ামানের হিমিয়ারি ভাষা হচ্ছে আল নয় আম আলের জায়গায় আম তো এই হাদিসটাকে কোনো একজন ইয়ামানের লোক পড়েছিল যে লাইসা মিনাল বিররি লাইসা মিম বিররিম লাইসা মিম বিররিন আসিয়াম ফিম সফর মিনাল বিররের জায়গায় মিম বিররিন আর আসিয়াম ফি সফরের জায়গায় ফিম সফর আসিয়াম আম সিয়াম আম সিয়াম ফিম সফর বুঝা বোঝা গেছে লামের জায়গায় মিম পড়া জি হ্যাঁ তো মনে আসলো সেই জন্য বললাম আর কি রাসূলুল্লাহ বললেন যে সফরে সে আম পালন করলে কোনো নেকি নেই যখন কষ্ট হবে বেশি বরং নাফার মনে হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্টের সময় তারপরে কিছু লোক ভাবছে আর তো বেশি সময় নেই এক এক ঘন্টা আছে মক্কা বিজয়ের বছর ঘটনা ছিল রোজা ছাড়ছে না আর তারপরে একজন লোক বেহুশ হয়ে গেছে কী হয়েছে এইরকম ব্যাপারে একটি লোক বেহুশ হয়ে গেছে এরকম রোজা রেখে কষ্ট করে নবী সাদ বলেছিলেন যাদেরকে বললাম যে তোমার রোজা ছেড়ে দাও ছেড়ে দাও তারপরে ছাড়লো না উলাই কামুল ওসাত উলাই কামুল ওসাত উলাই কামুল ওসাত ওরাই হচ্ছে নাফরমান 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 ওসাত আসির বহু বচন বিরুদ্ধাচরণ করি নাফরমান তাহলে মায়া করে বাপ মা কখনো কখনো হুকুম করে ছেলে মেয়েদেরকে কষ্ট লাগে কয়েক ঘন্টা ছেলে মোবাইল দেখছে মোবাইলটা কেড়ে নিচ্ছেন কত কষ্ট লাগে আজকালকার ছেলেদের মনে হয়েছে জান দিয়ে দেব আত্মহত্যা করে দিবে হ্যাঁ রাগ করে না খাওয়া দাওয়া ছেড়ে দিবে অনেকের ছেলে মেয়েরা তো এত অভিমানী আছে ও খাওয়া দাওয়া ছেড়ে দিবে কারণ মোবাইল কেড়ে নেওয়া হয়েছে কিন্তু তার উপরে মায়া করে এই হুকুম দেওয়া হচ্ছে
কারণ মোবাইলে তোমার চোখ নষ্ট করে দিবে, মোবাইলে তোমার ব্রেন নষ্ট করে দিবে, এই কচি কাঁচাদের মোবাইলে স্বাস্থ্য সুস্থতা নষ্ট করে দেবে, মোবাইলে আগামী প্রজন্মকে ধ্বংস করে দেবে। যারা মোবাইল খুব বেশি ব্যবহার করছেন, দুই ঘন্টা তিন ঘন্টার বেশি ব্যবহার করছেন সারাদিনই, আগামী প্রজন্মের ওপর এর বড় একটা কুপ্রভাব পড়তে যাচ্ছে। আল্লাহ যেন হেফাজত করে। জি, 37 নম্বর অধ্যায়, বাবুন এই অধ্যায় হচ্ছে লাম ইয়াইব আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদহুম বাদান ফিস সামি আল ইফতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ একে অপরের ওপর দোষারোপ করেননি সফরে রোজা রাখার ব্যাপারে অথবা রোজা ছাড়ার ব্যাপারে। একই সফরে আছেন, কেউ রোজা ছেড়ে দিয়েছেন, কেউ রোজা রেখেছেন, যার যেটা ইচ্ছা। যে রোজা রেখেছেন, ও এরা কি রে রোজা ছেড়ে দিয়ে বসে আছে রমজানের দিনে, এইরকম বলেনি, দোষারোপ করেননি। আবার যারা রোজা রেখেছে রাখেনি, তারা ওই যারা রোজা রেখেছে তাদের সঙ্গে তোমরা কিন্তু বাড়াবাড়ি করছো, হ্যাঁ এই কথা বলেননি, আর যে ইচ্ছা করছে করুক। এটা কখন? সাধারণ সফরে, যখন যেই সফরে কষ্ট নেই, সাধারণ সফরে কেউ কারোর দোষারোপ করবে না। মক্কা গেছেন, একই সাথে আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আর এক রোজা ছাড়েনি, যে রোজা ছাড়েনি সে মনে করছে যে এর ইমানের দুর্বলতা আছে। মক্কায় সাহাবা রোজা ছাড়ে কেউ না, না এটা দোষারোপ করা যায় না, এটা সাহাবা কেরামদের আদর্শ নয়। জি, তার যেটা ইচ্ছা হচ্ছে করুন। 38 নম্বর অধ্যায়, বা বোন এ অধ্যায় হচ্ছে মানাফ তারাফিস সফর। সফরে কেউ যদি রোজা ছাড়ে, সফরে কেউ যদি রোজা ছাড়ে, কিসের জন্য? লিয়ারাহুন্নাস, যেন লোকেরা তাকে দেখে নেই, লোকেরা তাকে দেখে নেই। ছেড়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না না, হাদিস তো হয়ে গেল, ঠিক একটা হাদিস, 1946 নম্বর হাদিস হয়েছে, 37 নম্বর অধ্যায় আর 47 আসছে তো এটাতে। হ্যাঁ, ও হাদিস হয়নি, আচ্ছা আচ্ছা, হাদিসটা হয়নি, 1947 নম্বর হাদিস আর অধ্যায়টা বলে দিই তাহলে। বাবুন লাম ইয়াইব আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদহুম বাদান ফিস সামি আল ইফতার। এই অধ্যায় হচ্ছে নবী সাহাবাই কেরামগণ একে অপরেরকে বা একজন অপরজনের ওপর দোষারোপ করেননি বা একজন অপরজনকে দোষারোপ করেনি ফিস সামে, সিয়াম পালনের ক্ষেত্রে, আল ইফতার আর সিয়াম ভঙ্গ করার ক্ষেত্রে। সফরে যার যেটা ইচ্ছা হয়েছে করেছেন। হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কুন্না নুসাফিরু মান নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সফর করছিলাম বা করেছিলাম। ফালাম ইয়াইব সাইম আলাল মুফতির ওয়ালাল মুফতির আলাস সাইম, রোজাদার যে রোজা ভঙ্গ করেছে তার ওপর দোষারোপ করেননি, যে তুমি রোজা রাখলে না কেন, ছাড়লে কেন, ওয়ালাল মুফতির, আর যে রোজা ছেড়েছে সেই ব্যক্তি রোজা ভঙ্গকারী রোজাদারের ওপর কোনো রকম দোষারোপ করেনি, যে তুমি এত বাড়াবাড়ি কেন করতে গেলে, আমরা ছেড়ে দিলাম তুমি ছাড়লে না, এটাও করেননি, যার যেটা ইচ্ছা করো। এই হাদিস দলিল ওইসব ওলামাদের, যদিও তাদের সংখ্যা অল্প, সালাফদের মধ্যে ছিলেন, তারা বলছেন যে সফরে রোজা রাখা না রাখা দুটোই সমান, কারণ কেউ কারো দোষারোপ করেননি। আরেকটি দলিল তাদের, সেটা হচ্ছে নবী সাল্লাম বলেছিলেন যে ইন শেতা ফাসুম ওয়া ইন শেতা ফাফতার, তুমি চাইলে রোজা রাখো আর চাইলে ছাড়ো, এই দুটো তাদের দলিল। 38 নম্বর অধ্যায় বলছেন বাবুন মানাফ তারফিস সাফার। এই অধ্যায় হচ্ছে কেউ যদি সফরে রোজা ছেড়ে দেয় কিসের জন্য? লে ইয়ারাহুন নাস, যাতে করে লোকেরা দেখতে পায়, দেখিয়ে দেখিয়ে রোজা ছাড়ে, প্রয়োজন হলে দেখাবেন, প্রয়োজন হলে দেখাবেন, কিন্তু প্রয়োজন না হলে দেখাবেন না। যেমন আপনি সফরে আছেন, রোজা ছাড়বেন, দাম্মাম বেড়াতে এসছেন, আর মসজিদের সামনে আপনি রোজা ছাড়ছেন, এটা ঠিক হবে? আপনাকে কে অনুকরণ করবে? বরং আপনার দেখা দেখি খারাপ হবে, পরিবেশ নষ্ট হবে, ঠিক না? সবাইকে বুঝবে যে এই লোকটি সফরে এসছে রিয়াদ থেকে অথবা মদিনা থেকে, না কেউ বুঝবে না, ভাববে যে এ ফাসেক লোক আছে, খারাপ লোক আছে, বলবে না বলবে না। আর যদি দেখে যে দাঁড়িওয়ালা লোক, তাহলে ওদের দেখো দেখো দাঁড়িয়ে রেখেছে, আর লজ্জা লাগে না, রমজানের দিনে পানাহার করছে, দেখো না, তাহলে লুকিয়ে আপনি রোজা ছাড়বেন, কারণ আপনাকে এখানে কেউ অনুকরণ করে না, ফলো করে না। কিন্তু আপনি অনেকের ফলোয়ার, 50 জন যাত্রী নিয়ে আমি যাচ্ছি আর আমি রোজা ছেড়ে দেবো, আমি অবশ্যই দেখিয়ে করবো, ছাড়বো সফরে, আমি দেখিয়ে ছাড়বো, কারণ যাতে করে আমার সঙ্গীরাও রোজা ছেড়ে দেবে, ছাড়তে দ্বিধাদ্বন্দ্ব না মনে করে, হ্যাঁ যে আমরা ছাড়বো রোজাটা, কেন ছাড়বো, যাই রেখে রেখেই দিই না, শেখ ছেড়ে দিয়েছেন। জি,
এইরকম আপনি যাচ্ছেন একটা কাফেলার মধ্যে, দেখছেন যে আপনি সিনিয়র, তো তখন লোকজনকে দেখিয়ে আপনি ইফতার করবেন। তো কখন দেখিয়ে রোজা ভঙ্গ করা যাবে? যখন আপনাকে অন্যরা ফলো করছে। কিন্তু যখন এর কুপ্রভাব পড়বে, ভুল ধারণা হবে, তখন লুকিয়ে আপনি ব্যক্তি জীবনে রোজা ছাড়বেন, লুকিয়ে বাড়ির ভিতরে খাবেন, বাড়ির ভিতরে খাবেন, সবাইকে দেখিয়ে নয়, সবাইকে দেখিয়ে নয়। জি, মহিলাদের ওজোর থাকে, মাসিকের ওজোর আছে, নেফাসের ওজোর আছে, তারা খাওয়া দাওয়া করবে, বাড়ির সদস্যরা জানলে অসুবিধা নেই, তারপরও যথাসাধ্য যদি গোপনে পানাহার করে ভালো, আর বাইরে তো মোটেই না। এই নয় যে মাসিক অবস্থায় এসে যেন রাস্তাতে এখানে সেখানে খেয়ে বেড়াচ্ছে, না, চাইছে না মুসলিম সমাজে, কারণ মুসলিম সমাজে পাপ ছড়াবে আর ভুল ধারণা হবে মানুষের। জি, পাপীদের সংখ্যা বেড়ে যাবে দেখা দেখি। দেখেন এক সময় চেহারা খুলে চলাটাই বড় আইবের কথা ছিল, এখানে কারণ কেউ করতো না, কিন্তু চেহারা খোলা শুরু হলো, মাথা খোলা শুরু হলো, বিদেশিরা, বিশেষ বিদেশিদের আসা যাওয়া, বিদেশিদের সাহস এত বেড়ে গেল, হ্যাঁ, যে এখন মাথা খুলে চেহারা খুলে আর কোনো, আগের যুগে ছিল কি, কাফের হলো কালো একটা কাপড় দিয়ে রাস্তাঘাটে বেরোতো, সব গেছে, কিসের জন্য গেছে, এই যে দুটা চারটা করে বেরোতে থেকেছে আর তা শাসন করা হয়নি, তখন বেড়ে গেছে, ব্যাস মনে করছে যে আর কোনো অসুবিধা নেই। দোকানপাট বন্ধ না করলে ফাইন ছিল, দোকানপাট খোলা রাখছে, দেখা দেখি ও আমি শুধু বন্ধ করি, বাকিরা তো কেউ বন্ধ করে না, তখন সবাই খোলা রাখা শুরু করে, সবাই খোলা রাখা শুরু করেছে। পাপ দেখলেই, কারো যদি ওজোরও থাকে কোনো কাজ করার যেটা বাহ্যিক না যায়, তারপরও লুকিয়ে করবে, সেটা লুকিয়ে করবে, না হলে মানুষ খারাপ হয়ে যাবে, মানুষ খারাপ, যার ওজন নেই সেও ওই রকম করবে। জি, তো হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কালা খারাজা রাসূলুল্লাহ মিন আল মদিনাতি ইলা মক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা থেকে মক্কা বের হলেন, ফাসামা রোজা রাখলেন, হাত্তা বালাগ উসমান, উসমানে পৌঁছিলেন, সুম্মা দাআবে মাইন, তারপরে পানি নিয়ে ডাকলেন, ফারাফা ইয়াদ ইলা ইয়াদিহি, তারপরে নিজের হাতে উঠালেন, নিলেন, লিয়া রাহুনা, যাতে লোকেরা দেখতে পায়, উঁচা করে ধরলেন, এরকম করে লুকিয়ে না, ফাফতারা, তারপরে সিয়াম ভঙ্গ করলেন, হাত্তা কাদিয়া মক্কা, তারপরে মক্কা আসলেন, মক্কা পৌঁছে, তারা মক্কার কাছাকাছি পৌঁছে গেছিলেন, গন্তব্যস্থানের কাছাকাছি পৌঁছে গিয়ে রোজা ছাড়া, ওয়াজা আলিকা ফি রমজান, এটা রমজানের ঘটনা ছিল, ওয়াকান ইবনে আব্বাস ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, কাদ সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আফতারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে রোজা রেখেছেন, আবার রোজা ছেড়েছেন, ভঙ্গ করেছেন, ফামান শাহ সামা, সুতরাং যে চাইবে সিয়াম পালন করবে আর যে চাইবে ছাড়বে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এটাই মত ছিল যে দুটোই সমান, সফরে রোজা না রাখা আর রাখা দুটোই হচ্ছে সমান। জি, 39 নম্বর অধ্যায়, বা বনে অধ্যায় হচ্ছে, ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তামিসকিন, আর ওই সব লোকরা যাদের রোজা রাখতে কষ্ট হয়, ইউতিকুনাহর দুটো অনুবাদ আছে, আর দুটো অনুবাদে দুটো মাসলা স্পষ্ট হবে, দুটোই মাসলা বলবো আর দুটো অনুবাদ বলবো আর দুটোর ব্যাখ্যা আলাদা আলাদা করবো, জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। সুরায় বাকারার আয়াত নম্বর 184, সিয়াম রোজা সংক্রান্ত যে আয়াতগুলি 183 থেকে শুরু করে 187 পর্যন্ত রয়েছে, যেমন শুরুতে আমরা বলেছি এবং আয়াতগুলি তেলাওয়াত করা হয়েছে, তো তার মধ্যে 184 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, আর ওই সব লোকদের ক্ষেত্রে যাদের রোজা রাখতে কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, ফিদিয়াতুন, তাদের জন্য রয়েছে ফিদিয়া, মুক্তির উপায়, কি, তাম মিসকিন, এক মিসকিনের খাবার, একটি শ্যামের বিনিময়ে এক মিসকিনের খাবার, ফিদিয়া মানে মুক্ত হওয়া। জি জি, আর তাম মিসকিন, এক মিসকিনের খাবার, এক মিসকিনের খাবার দেবে একটি রোজার বদলে, সেই মিসকিনকে তৈরি করে খাইয়ে দিই, অথবা ওলামারা বলেছেন যে এক একটি রোজার বিনিময়ে 1.5 কেজি করে, মানে আদসা আদসা করে খাদ্যদ্রব্য দিয়ে দিক, চাল গম দিয়ে দিক, আর তার সাথে অতিরিক্ত কেউ যদি তরি তরকারি খাবে, মাছ গোস্ত খাবে, সে দেয়, সেটা তার নফল, কিন্তু 1.5 কেজি করে দিয়ে দেওয়া যথেষ্ট। কেউ খাবার তৈরি করে খাওয়ানোকে পছন্দ করেছেন, কিন্তু আমাদের সমাজে যে ধারণা আছে যে রোজা রাখাইতে হবে রোজার বদল, এটা ভুল কথা। একজন গরিব মানুষ, সেও বুড়ো, রোজা রাখতে পারবেন না, অথবা সে স্থায়ী অসুস্থ গরিব, তাহলে সে তো রোজা রাখতে পারবে না,
আমাদের দেশের মানুষ বলে বদলি রোজা রাখছে, আমার বাপের বদলি রোজা রাখছে। তো বদলি তাহলে তোকে রোজা রাখতে হয়, তো যেই গরিবকে দিয়েছে ও তো রোজা রাখতে পারবে না, তাহলে দেবে না। কাকে দেবে? একটা সুস্থ লোক খুঁজ যে আমার বাপের বদলি রোজা রাখতে পারে। এগুলো বেদাত, এগুলো ভুল। তাহলে কত ভুল ধারণা আমাদের আছে চিন্তা করুন আপনি, ভুল ধারণা আছে এই সম্পর্কে। আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহ বলেননি যে রোজার বদলে রোজা রাখাও, কি বলেছে? রোজার বদলে মিসকিনের ফিদিয়া দাও আল্লাহ বলেছেন। ভালোভাবে চিন্তা করুন আপনি, আমাদের যে কত মগজে মানে আবর্জনা আছে অথবা আগাছা আছে বেদাতের, কুসংস্কারের আর ভুল ফতোয়ার, সেগুলির সংস্কার সংশোধনের যে প্রয়োজন, ক্লিন করার প্রয়োজন রয়েছে ভাইরাসের। আল্লাহ হেফাজত করেন। জি, এটা শুধু হানফি সমাজে বলছি না, আহলেদি সমাজেও। জি, সব সমাজে আমাদের দেশের মানুষ বুঝে না বিষয়টি। বদলি রোজা, কিসের বদলি রোজা? এই বদলি রোজা না, বদলি হজ ঠিক আছে, বদলি উমরা ঠিক আছে, কিন্তু বদলি রোজা বলে কিছু নেই। জি, তাহলে কি অনুবাদ করলাম? ওই সব লোকদের ক্ষেত্রে যাদের রোজা রাখতে কি হয় প্রচণ্ড কষ্ট হয়, ইয়তিকু আতাকা, ইয়তিকু মানে প্রচণ্ড কষ্ট হওয়া, তাকাতুন, তাকাত মানে কি শক্তি। এই জন্য এনার্জি ড্রিঙ্কগুলোতে লেখা আছে, হ্যাঁ, সারাবু তাকা লেখা আছে দেখবেন। জি, হ্যাঁ, তাকাতুন মানে হচ্ছে এনার্জি। তো যাদের তাকাতুন মানে হচ্ছে এনার্জি, শক্তি। তাহলে ইয়তিকুন মানে যাদের কষ্ট হয় যে করলাম উল্টো। তো আরবি এখানে একটি গ্রামার আছে, আরবি সার্ফের গ্রামার হচ্ছে যে বাবে এফআলে যখন যাবে তখন কখনো কখনো আসল অর্থটাকে পুরো উল্টে দেবে। তাকাতুন মানে শক্তি, আর যখন আতাকা ইয়তিকু থেকে ইয়তিকুনাহু এসছে তখন যার মধ্যে রোজা রাখার কোনো শক্তি নেই, যার মধ্যে শক্তি নেই, এটাকে সার্ফের গ্রামারে সেলবে আখাজ বলা হয়। মাদ্রাসা পড়া লোক কেউ আছে? মাদ্রাসা পড়া শুধু হাফেজ থাকলে কাজ হবে না, হাফেজ তো মেলা আছে কিন্তু হাফেজ দিয়ে কাজ হবে না। তো সেলবে মা আখাজ মানে আসল যে অর্থ সেটাকে একদম উল্টো করে দেওয়া। তো এরা কারা? দুই শ্রেণীর মানুষ। এক হচ্ছে আশাইখুল ফানি, অত্যন্ত বৃদ্ধ মানুষ, হ্যাঁ, বয়সের কারণে আর রোজা রাখা সম্ভব হচ্ছে না, আর কোনো দিন সুস্থতার যৌবন ফিরিয়েও আসবে না স্থায়ীভাবে, তাহলে মাজুর, হ্যাঁ, বুড়ো মানুষ। এক 80-90 বছর বয়স হয়ে গেছে, অনেক সময় 60-70 হয়ে যেতে পারে যে স্থায়ী অসুস্থ হয়ে গেছে, আর ভালো হবে না। আরেক হচ্ছে আল মারিয়ুদ্দাইম, স্থায়ী রুগী, স্থায়ী, হয়তো বয়স 30 কিন্তু এমন স্থায়ী রোগী যে গত 1-2 বছর আগে, তো গত রমজান থেকে এই রমজান চলে এসে ভালো হয়নি, তো আগের রমজানই তো রোজা রাখতে পারেনি, এই 11 মাসের মধ্যে তাকে কাজা করার প্রয়োজন ছিল, কাজা করার তো কোনো সুযোগ আসলো না, আবার রমজান চলে আসলো, তো কী করবে? ফিদিয়া দেবে। স্থায়ী রোগী, স্থায়ী রোগী যখন হল, তাহলে অস্থায়ী যদি রোগী হয় তার জন্য কী বিধান? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাত মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা কি থাকে সফরে থাকে তাহলে অন্য দিনের সংখ্যার এই সংখ্যাগুলি পূরণ করে নেবে। তাহলে এই দুই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযিনা ইয়ুতিকুনাহু, আর ওই সব লোকদের ক্ষেত্রে যাদের রোজা রাখতে প্রচণ্ড কষ্ট হয়, মানে হ্যাঁ বয়োবৃদ্ধ মানুষ, হ্যাঁ, আর না হলে কি স্থায়ী অসুস্থ মানুষ, তাহলে তারা কী করবে? ফিদিয়া দিবে। ফিদিয়া এই দুই শ্রেণীর লোকের জন্য, আর কারোর জন্য ফিদিয়া নয়, স্তন্যদানকারীদের জন্য ফিদিয়া নয়, বোঝা গেছে? তারপরে গর্ভধারণকারিণীর জন্য ফিদিয়া নয়, যেমনটা অনেকে মনে করে থাকে, এইটা ফতোয়া ভুল। বরং তাদের, হ্যাঁ, বাচ্চা বড় হওয়ার পরে কাজা করতে হবে, বা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কী করবে? যখন নেফাসে পাক হয়ে যাবে কাজা করবে ছোটো দিনগুলোতে। মা খালার আপনাদের করতে পেরেছে, কিন্তু আপনার স্ত্রী এখন আর পারেন না, সব কমজোর হয়ে গেছে, কারণ ইমান কমজোর হয়ে গেছে, আর সুবিধাবাদী হয়ে গেছে, আর শরীরকে পোষা বদ অভ্যাস হয়ে গেছে, শরীরকে কষ্ট দিয়ে রোজা রাখতে চায় না। সেই জন্য না হলে জীবনে কোনো দিন শোনেননি যে আমাদের মা খালারা এই যে রোজা ছাড়তো, রমজান মাসে কষ্ট করে রোজা রেখেছে, পেটে বাচ্চা থেকেছে কষ্ট হয়েছে, দুধ খাওয়াইছে বাচ্চাকে, অথচ আজকালকার মহিলা বাচ্চাকে দুধও দেয় না, 3-4 মাস দুধ দেয় না, আগেই ছাড়িয়ে দেয়, কত রকম বাহানা করে। তো আল্লাহ এমন মার দিয়েছে যা দুধও হয় না, যখন তোমরাই দুধ খাওয়াইতে যখন বাচ্চাদেরকে 2 বছর খাওয়াবে না, যে যার হবে সেও খাওয়াবে না, তখন আর দুধও হয় না। আজকাল বাস্তব বলছি আমি, এটা বিভিন্ন কারণে হয় না। জি, আল্লাহর পক্ষ থেকে সব কিছু।
এই একটি তাফসীর হয়ে গেল তাহলে মাসলা তাহলে স্পষ্ট হয়ে গেল আর একটি তাফসীর যেই তাফসীরের আলোকে কিন্তু কথাগুলি আসছে সামনে সেটা হচ্ছে এই আয়াত প্রথমে নাজিল হয়েছিল আল্লাহ রাব্বুল আর অপশন দিয়েছিলেন অপশন মানে বুঝেন তো সবাই বুঝেন না যেন বাংলায় বলি ইংলিশ না বলে কারণ ইং বাংলাতে এই অপশনের অপশন অর্থ কি হইতে পারে বাঙালিরা বলেন হ্যাঁ একজন চয়েস ইংলিশ এত লম্বা করে তর্জমা হচ্ছে শব্দের অর্থ শব্দ দিয়ে না ও তো লম্বা হলো এটা ব্যাখ্যা হলো অনুবাদ আমি কিন্তু অনুবাদ বলেছি এই জন্য কি আস্তে একজন পছন্দসই পছন্দসই মানে অন্য কিছু এইটা আমার পছন্দসই কিন্তু দুটোর মধ্যে বা তিনটার মধ্যে যে আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে এটা নয় কিন্তু সেজন্য এখন শোনেন এটা বাছাই করে নেওয়া না ওটাও না অর্থ এটা ব্যাখ্যা শব্দ আমি দেখেছি বেশ কিছু শব্দ এমন আছে যে বাংলাতে হয়তো সুন্দর শব্দ আছে কিন্তু আরবিতে খুঁজে পাবেন না বা আরবিতে সুন্দর শব্দ আছে কিন্তু বাংলাতে খুঁজে পাবেন না ইংলিশে ওই শব্দটা আছে কিন্তু ওর একবার হুবহু শাব্দিক অর্থ খুঁজে পাবেন না তখন কী করতে হয় ওই ব্যাখ্যা করে অর্থ করতে হয় অপশন মানে দুটো বা তিনটের মাঝে আমাকে ই করা হয়েছে স্বাধীনতা দেওয়া হয়েছে যে এটাও করতে পারো এটাও করতে পারো এটাও করতে পারো কথা বোঝা গেছে তো প্রথম যখন সিয়াম ফরজ হলো ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে তখন মুসলিমদেরকে এখতিয়ার দেওয়া হলো মানে স্বাধীনতা দেওয়া হলো যে তোমরা সুস্থ মানুষ মকিম মানুষ রোজা রাখতে পারো আবার যদি মনে করো যে রোজা রাখবো না অথচ কষ্ট হয় না কষ্ট করে রোজা রাখবো না তাহলে মিসকিনকে খাওয়াই দাও মিসকিনকে খাওয়াই দাও যদি এই বিধান থেকে যেত তো আজকাল বেশিরভাগ লোকই রোজা রাখতো না যারা রাখছে তারাও রাখতো না ইল্লা মাশা আল্লাহ কারণ কারো অভাব আছে যার একটা লোককে খাইয়ে দেবো রমজান মাসে কারো অভাব নেই আজকাল অভাবওয়ালা লোক তা পাওয়াই মুশকিল সমাজে এইরকম অভাব হয়ে যায় আর দু চারটা লোককে খাওয়াইতে পারবে না এক মাস ধরে খুব পারবে তাই না তো আল্লাহ রাব্বুল আলামিন কয়েদের রাখার পরে এই বিধানকে কী করেছেন রহিত করে দিয়েছেন মানে সুখ করে দিয়েছেন প্রথম দিকে ছিল প্রথম দিকে এই বিধান ছিল তাহলে অর্থ কী হবে এই আয়াত নাজল হয়েছে আবার এই আয়াত ইয়তিকুনাহ মনসুখ রোহিত হয়েছে রোহিতকারী আয়াত পরে তারপরে নাজল হচ্ছে সেটাও এখানে আছে শোনেন তাহলে অর্থটা এখন শোনেন দ্বিতীয় অর্থ বলছি ওয়ালাল্লাযিনা ইয়তিকুনাহ আর ওই সব লোকদের ক্ষেত্রে যারা সিয়াম পালনে সক্ষম শক্তি রাখে যে তাকাতুন মানে শক্তি শক্তি রাখলাম না করলাম না এটাকে কথা বোঝা গেছে না কী অর্থ করলাম ওই সব লোকদের ক্ষেত্রে যারা ইয়তিকুনাহ ইয়তিকুনাস-সিয়াম রোজা রাখতে সক্ষম রোজা রাখার ক্ষমতা রাখে রোজা রাখতে পারবে তারপরও ফিদিয়াতুন মুক্তি লাভ করতে পারবে তো আমার মিসকিন এক মিসকিনের খাবার দিই এক মিসকিনের খাবার দিয়ে দাও রোজা রাখিও না অসুবিধা নেই কথা বোঝা গেছে এটা থাকলো আর তারপরে এই বিধানকে মনসুখ করে দেওয়া হইল কি দিয়ে ও আন্তা সুমু খৈরুল লাকুম তোমরা সিয়াম পালন করো এটি তোমাদের জন্য বেশি বেস্ট জি কেউ কেউ বলেছে আয়াত দিয়ে কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হচ্ছে আয়াতের আয়াত নম্বর 185 রয়েছে শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়্যানাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম এখন যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে উপস্থিত সে অবশ্যই রোজা রাখবে আর ওই খাওয়া দাওয়া মিসকিনকে খাওয়ানো চলবে না যেটা আগে বলেছিলাম যে যার ইচ্ছা খাওয়িয়ে দাও যার ইচ্ছা সিয়াম পালন রোজা রাখো আল্লাহ বলছেন যে ওইটা আর চলবে না ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম হো এটি হচ্ছে নাসিখ রোহিতকারী আর মনসুখ হচ্ছে ওয়ালাল্লাযিনা ইয়তিকুন ওই সব লোকদের ক্ষেত্রে যাদের সিয়ামের ক্ষমতা আছে তারপর যদি সিয়াম না রাখে ফি দিয়েতুন তাহলে মুক্তি লাভ করবে তাও মিসকিন এক মিসকিনের খাবার দিই এক মিসকিনের খাবার হচ্ছে তাদের ফি দিয়ে কালা ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারসালাম ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন নাসাখাতহা এই আয়াতকে মনসুখ করেছে এই যে দ্বিতীয় তর্জমা যদি করি তাহলে এই আয়াতকে মনসুখ করেছে আল্লাহর এই বাণী শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন ইলা কওলিহি আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন গোটা আয়াতের শুরু এবং শেষটা নিয়ে এসছেন আমি আয়াতটা পড়ে দিয়েছি যে অংশ দিয়ে কী করা হয়েছে মনসুখ রহিত করা হয়েছে
তারপরে বলছেন ইবনু আবি লাইলা আবি হাদাসান আসহাবু মুহাম্মাদিন আমাকে হাদিস বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামগণ বলছেন যে নাজালা রমাদান রমজান মাসের বিধান নাজল হলো মানে রোজার বিধান নাজল হলো ফাশাক্কা আলাইহিম তখন প্রথম বন্ধু রোজা রাখা কষ্ট করা হলো প্রথম সবাইকে কষ্ট লাগবে যার জীবনে রোজা রাখা অভ্যাস নেই তার জন্য রোজা রাখা খুবই কষ্টকর তার জন্য রোজা রাখা খুবই কষ্টকর আমি ছোটকালে দেখেছি আমাদের সামনের বাড়ি গ্রামের বাড়ি আমাদের বংশীয় চাচা সম্পর্কে সেই ছেলেটা সম্পর্কে শুনতাম যে দিনে সাতবার করে ওই যুগে খায় একটু পয়সাওয়ালা ঘরে ছিল বাড়িতে সবসময় খাবার থাকে বাইরে থেকে আসলে মাঠঘাট থেকে আসলে একবার খাবে আবার একটু আসলে আবার খাবে সাতবার করে সেই যুগে অথচ সেই যুগের লোকেরা তিনবারের বেশি খেত না এখন তো আপনারা পাঁচ সাতবার অনেকে খাচ্ছেন আবার অনেকে সুস্থ থাকার জন্য খাচ্ছেন না ছয় মাস ভাত খাচ্ছেন না মাশাআল্লাহ তাই না দুই রকমের লোক আজকাল পাওয়া যাবে তো কি বলছিলাম ওই ছেলেটা জীবনে রোজা রাখতো না অথচ স্কুলে যখন পড়েছি সে হাই স্কুলে আমাদের দুই তিন ক্লাস আগে পড়তো আমরা রোজা রাখতাম সে রোজা রাখতো না খবর পেতাম যে ওই ছেলেটা রোজা রাখে না বলছে কারণ ওর মা বলতো যে রোজা রাখতে পারে না ও দু ঘন্টা পরপর খাবার লাগে ওই দুই ঘন্টা তিন ঘন্টা পর খাবার লাগে চিন্তা করেন যদি এই ১৮ বছরের ছেলে ১৭ বছরের ছেলে কেউ রোজা না রাখায় তো এই মাকে জানাবে যেতে হবে না ওই বাপকে জানাবে যেতে হবে না অবশ্যই খাবার দিবেন না তাকে যে খেতে দেবো না তো রোজা না রাখলেও খেতে দেবো না তো কথা বোঝা গেছে এত সহজ নয় যে আমার ছেলে থাকতে পারে না যুবক ছেলে তো প্রথম দিকে কারণ জীবনে এইরকম না খেয়ে থাকা অভ্যাস ছিল না যার ফলে রমজান মাসে এই ছেলে রোজা রাখতে পারছে না অভ্যাস করে দেবে তাহলে অভ্যাস করাইতে হবে লাগাম টেনে ধরতে হবে যে এই রমজান আসছে এখন তো এই দিনে সাতবার করে খাওয়া চলবে না তোর জি কি বলছেন রমজান মাসের বিধান নাজেল হলো ফাশাক্কা আলাইহিম সাহাবাই কেরামদের জন্য কঠিন হয়ে পড়লো এই দিনে রোজা রাখা ফাকানা মান আতআমা কুল্লা ইয়াউমিন মিসকিনান তাদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা প্রতিদিনের বিনিময়ে এক মিসকিনকে খাওয়াই দিত আল্লাহ যেহেতু কি করেছেন অপশন ছাড় দিয়েছেন তারা কাজ সম যদি খাওয়াইয়ে দিতে পারে তাহলে রোজা ছেড়ে দিল রোজা রাখলো না রোজা রাখে না খাওয়াইয়ে দেয় মিম্মাইয়তিক ওই সব লোকদের মধ্য থেকে যারা রোজা রাখতে সক্ষম রোজা রাখতে পারবে শারীরিকভাবে তারপরেও মকিম সুস্থ তারপরেও তাদের ক্ষমতা আছে আর্থিক সেজন্য তারা করতো কি হ্যাঁ রোজা রাখতে কষ্ট লাগে সুতরাং রোজা না রেখে মিসকিনকে খাওয়াইয়ে দিত ও রুখসাতুল ফি যালিকা এই সম্পর্কে তাদের ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিকে কী ছিল রুখসাত মানে ছুটি ছিল ছাড় ছিল ফানাসা খাথা তারপরেই মনসুখ রোহিত করে দেওয়া হলো এই আয়াতের অংশ দেব আনতাসুমু খাইরুল লাকুম তোমরা সিয়াম পালন করো এটি তোমাদের জন্য বেশি উত্তম বেশি উত্তম কিন্তু যেমনটা বললাম আনতাসুম খাইরুল লাকুমের সম্পর্ক হচ্ছে অন্য এটা এর দ্বারা এটাই স্পষ্ট হয় না খাইরুল লাকুম তোমাদের জন্য ভালো কিন্তু জরুরি এটাও তো প্রমাণ হয় না সেই জন্য ওই আয়াত দিয়ে মনসুখ হয়েছে এটা বলা বেশি ঠিক ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসম যেই ব্যক্তি রমজান মাসকে পেয়ে যাবে মকিম অবস্থায় সুস্থ অবস্থায় ফালিয়াস অবশ্যই রোজা রাখবে তার জন্য আর পয়সা আছে বলে খাওয়াইয়ে দেওয়া মিসকিনকে এটা আর চলবে না জি ফাওমের সিয়াম তারপর সমস্ত সাহাবাই কেরামদেরকে বলা হলো যে তোমরা কী করো রোজা রাখো শ্যাম পালন কর আর ফিদিয়া দেওয়া চলবে না ১৯৫৯ নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি কারা পড়লেন ফিদিয়াতুন তামু মিসকিন ফিদিয়াতুন তামু মাসাকিন মিসকিনের জায়গায় মাসাকিন পড়েছেন এটা কেরাত তখন ছিল কিন্তু এই কেরাত আর প্রসিদ্ধ কেরাত নয় বরং কেরাতে মিসকিন এক বচন রয়েছে বহু বচন নয় কালা আর ইবনে উমর বলেন যে এ আত মনসুখ হয়ে গেছে এক মিসকিনের খাবার দেওয়ার বিষয়টি কী হয়েছে রোহিত হয়ে গেছি কখন রোহিত বলবো যখন অর্থ নেব যে ইয়তিকুন মানে যারা রোজা রাখতে সক্ষম তার রোজা রাখতে সক্ষম কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ব্যাখ্যা করেছেন তাফসীরে সেটা হচ্ছে ইয়তিকুন মানে যাদের ক্ষমতা নেই যাদের ক্ষমতা ইয়তিকুন হয় লা ইয়তিকুন সেখানে লা উজ্জ আছে কেউ কেউ বলেছেন আবার যে অর্থটি করলাম আরবি গ্রামার আলোকে ইয়তিকুন মানে যার মধ্যে কুয়াত নেই তাকাত নেই জি যার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিয়েছেন বার্ধক্যের কারণে অথবা স্থায়ী হ্যাঁ অসুস্থতার কারণে তাদের জন্য কি রয়েছে ফিদিয়া রয়েছে মিসকিনের খাবার দেওয়া রয়েছে একটি অধ্যায় আর শেষ করেনি ৪০ নম্বর অধ্যায় বলছেন বাবুন এই অধ্যায় হচ্ছে মাতা ইয়ুকযা কাযা ও রমজান রমজান মাসের কাজা কখন করতে হবে রমজান মাসের কাজা
কখন করতে হবে। রমজান মাসের রোজা ছুটে গেল সফরের কারণে অথবা অসুস্থতার কারণে বা মহিলাদের মাসিক ঋতু মানে ফাসের কারণে, যে সব শারীরিক কারণ রয়েছে। আর কেউ যদি বিনা কারণে ছেড়ে দেয় তো গুনাহগার, তার সাথেও কাজা করতে হবে, তার সাথেও কাজা করতে হবে। কিন্তু এমনি শারীরিক ওজর যেগুলো রয়েছে সেগুলি আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, যেখানে আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন নর নারীকে। কিন্তু এই রোজাগুলি কতদিনের মধ্যে কাজা করতে হবে? এগারো মাসের ভিতরে, সওয়াল থেকে শুরু করে আপনার শাবান পর্যন্ত। এই যে এইটা রজব চলছে, তারপরেই শাবান চলছে। সুতরাং যাদের কাজা বাকি আছে তাড়াতাড়ি করে, যাতে করে এই রমজান আসার আগে আগে কাজা শ্যামগুলি পূর্ণ করে নেওয়া হয়। প্রত্যেকে যারা বিবাহিত মানুষ স্ত্রীর খোঁজ নেবেন, কারণ মাসিক অবস্থায় কিছু রোজা ছুটেছে অথবা পেটে বাচ্চা ছিল রোজা ছেড়েছে, খোঁজ নেন, রোজাগুলি রেখে নিতে বলেন। বিশেষ করে পৌষ মাঘ মাস চলে গেল, এই সময়গুলিতে শ্যাম পালন করা খুবই সহজ ছিল। শীতকালে শ্যাম রোজা রাখাও খুব সহজ আর তাহাজ্জুদ পড়াও খুব সহজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সিয়ামু ফি শীতা, শীতকালে রোজা রাখা আল গানিমাতুল বারেদা, শীতল গানিমাত, বিনা মেহনতে মূল্যবান সম্পদ, গানিমাতের সম্পদ হাসিল করা। জি, ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, না বাস আন ইউফাররাকা, কোনো আপত্তি নেই যদি কাজা রোজাগুলি ছেড়ে ছেড়ে করে, বিক্ষিপ্তভাবে করে। আমি সপ্তাহে একটা করে করলাম, সোমবার সোমবার করলাম, আমার ছুটির দিনে করলাম, আপনি আপনার ছুটি আছে জুমার দিনে, শনিবারে অসুবিধা নেই। শনিবারে শুক্রবারে বিনা কারণে নফল রোজা রাখা অপছন্দনীয়, কিন্তু কাজা, আপনার দেখছেন যে আমার শনিবারই ছুটি, শনিবার করেন, শুক্রবার ছুটি শুক্রবারে করেন, কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, কারণ অনেকে মনে করে যে হাদিসে যে নিষেধ আছে শনিবার রোজা রাখতে নেই, তারপর শুক্রবার রোজা রাখতে নেই, এর মানে এই নয় যে কাজা রাখতে নেই। নফল রোজা উদ্দেশ্য করে আমি শুক্রবার নফল রোজা রাখবো, আপনি উদ্দেশ্য করে রাখিয়েন না, শনিবারে না সোমবারই চেষ্টা করেন, বৃহস্পতিবার। কিন্তু একটা লোক না কখনো সোমবার বৃহস্পতিবার ছুটি পায় না, তাহলে সেই ব্যক্তি মনটাও চাইছে যে মাঝে মাঝে নফল রোজা রাখি, আমি শুক্রবারের এহতেরামে রাখছি না, তাজিমের জন্য রাখছি না, আমি শুক্রবারে ছুটি পাচ্ছি ওই দিনটায় মাঝে মাঝে নফল রোজা রেখেটি জায়েজ ইনশাআল্লাহ। তো কোনো আপত্তি নেই যদি ছেড়ে ছেড়ে রোজা রাখে, একটানা রাখতে হবে একাধারে জরুরি নাই। কেন? লিকাউলিল্লাহ তাআলা, কারণ মহানাল্লাহ বলছে ফাইদাতুমিন আইয়ামিন, অন্য দিনগুলিতে গণনা পূরণ করতে হবে। আল্লাহ কথা বলে যে মোতাতাবিআতিন, পরস্পর হইতে হবে, একটানা হইতে হবে, এই কথা বলেননি। তারপরে বলছে ওয়াকাল সাইয়িদুন মুসাইব, প্রখ্যাত তাবেঈ সাইয়িদুন মুসাইব বলেন, ফি সওমিল আশর, জিলহজ মাসের দশটি শ্যাম সম্পর্কে, দশটি বলা হয়েছে কিন্তু দশটি রোজা কি না নয়টি? হ্যাঁ নয়টি, আসলে এটা বলা হয়েছে, এটাকে বলা হয় আরবি তাকলিবান, যেহেতু এই দশ দিনে নয় দিনই রোজা রাখতে পারেন, সেই জন্য দশ দিনের রোজা বলা হয়েছে, কিন্তু দশ দিন রোজা রাখা জায়েজ নয়, ঈদের দিন রোজা রাখা হারাম, জায়েজই নয়। জি, যে নয়টি, যে এক তারিখ থেকে নয় পর্যন্ত, তার মধ্যে বিশেষ করে নয় তারিখের শ্যামটি হচ্ছে আসল শ্যাম, কিছুই না রাখতে পারেন তো নয় তারিখে রাখেন, যাতে করে ফজিলত হাসিল করতে পারেন। বিশেষ বলছেন এই জিলহজ মাসের দশটি শ্যাম সম্পর্কে, লাই আসলো হাত্তা ইয়াবদাবে রমাদান, উচিত হবে না রাখা যতক্ষণ পর্যন্ত রমজান শুরু না করবে, মানে রমজানের কাজা বাকি আছে, আর এইদিকে জিলহজ মাসের সে নফল রোজা রাখা শুরু করেছে অথবা শওয়াল মাসের ছয় রাখা শুরু করেছে, এটা ঠিক হবে না। কার মত? প্রখ্যাত তাবেঈ সাইয়্যিদুত তাবেঈন বলা হয়েছে তাকে, সাইয়্যিদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলের মত। এই মতটি শেখ ইবনে উসাইমীন এবং আরও অনেক ওলামাদের, যার কাজা বাকি আছে ছয় শওয়াল শুরু করা যাবে না, ছয় শওয়াল শুরু করা যাবে না। কিন্তু আরেকটি মত হচ্ছে যে দেখেন ছয় শওয়ালের সিয়াম শওয়াল মাসেই রাখতে হবে, শওয়াল মাসে যে ছয়টা রোজা এই শওয়াল মাসেই রাখতে হবে লিমিটেড সময়ে, কিন্তু কাজা রোজার জন্য আল্লাহ তোমাকে এগারো মাস দিয়েছেন। তো এই ফতোয়া দেওয়া শুধু একটা শব্দের ওপর নির্ভরশীল হয়ে যে না তোমার কাজা বাকি আছে আগে কাজা পুরা করো আর তারপরে তোমার শওয়াল মাসে রোজা রাখো, এই ফতোয়া যারা ঠিক মনে করে না সেই মতটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি যে না জায়েজ আছে, অসুবিধা নেই। তবে উত্তম বলা যেতে পারে যে আগে রমজানটা কমপ্লিট করে নেন, কারণ কাজাটা আপনার কাঁধে ফরজ হয়ে আছে, আর তারপরে আপনি ছয় শওয়াল রাখেন, সেটাও পারলেন না হয়তো, কিছু কাজা করলেন, আর তারপরে থেকে গেল জিলহজ মাস চলে আসো, জিলহজ মাসে রোজা রাখতে হবে, তো সেখানে আপনি ফরজগুলি আগে করে নিয়ে যদি নফল রাখেন সেটা ভালো, আর যদি তা না পারেন তো তারপরেও রাখতে পারেন। দলিল সামনে আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কাজা করতেন একবারে দশ মাস পরে শাবান মাসে, দশ মাস পার হওয়ার পরে শাবান মাসে কাজা করতেন। সুতরাং জায়েজ আছে কাজার ক্ষেত্রে বিলম্ব করা।
ওয়াকালে ইব্রাহিম ইব্রাহিম নাকি বলেন ইজা ফাররাত হাত্তা যা রমাদান আখার, কোন ব্যক্তি যদি ত্রুটি করে, অবহেলা করলো, এই রোজা কাজা করব করছি করব করছি, ঢিলাঢিলি করতে করতে আর রোজা রাখলো না, হাত্তা যা রমাদান, আর এক রমজান চলে আসলো, 11 মাস পার হয়ে সামনে রমজান চলে এসেছে, গত রমজানের কাজা বাকি আছে। অনেক মহিলা যাদের বাচ্চা হয়েছে আর এই কারণে রোজা ছেড়েছে বা বাচ্চাকে দুধ দিয়েছে, এরকম অবস্থা অনেকের আছে, কিন্তু আজকাল আজকাল এটা ব্যাপক আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে, পরোয়াই করে না। সামনে রমজান চলে আসলো, তো কী করবে? ইয়াসু মোহাম্মদ দুই রমজানই রোজা রাখবে, এই রমজানও রাখবে আর আগেরটাও রাখতে হয়। এই না যে এখন ফিদিয়ার রাস্তা তলাশ করি, যেহেতু দুই রমজান 30-30-60 জমা হয়ে যাচ্ছে, না না না, কাজা করতে হবে। ওয়ালাম ইয়ারা আলিহি ইতআমান ইব্রাহিম নাখি রাহমাহুল্লাহ প্রখ্যাত তাবি, তিনি এর জন্য, এই অবস্থার জন্য যে দুই রমজান জমা হয়ে গেল, এর জন্য ফিদিয়া মিসকিনকে খাবার দেওয়ার মত পোষণ করেন না, মানে এটা চলবে না, ফিদিয়া দেওয়া চলবে না, কাজাই করতে হবে। তাহলে কাজা করবে কখন? রমজান তো চলে এসছে, কারেন্ট বর্তমান রমজানটা রেখে নেন, আর গত রমজান যে কাজা হয়ে আছে 1 বছর আগের, সেটা তারপরে সওয়াল থেকে আবার শুরু করেন, কিন্তু কাজা করতে হবে, কাজা করতে হবে। এই ক্ষেত্রে এ ত্রুটির কারণে, অবহেলার কারণে গুনাহগার হবে, অবহেলার কারণে যে এক রমজান পার করেছে গুনাহগার হবে। এই যে গুনাহগার হইল, তো শুধু রোজা কাজা করা যথেষ্ট নাকি রোজা কাজার সাথে ফি দিয়ে দিতে হবে? দুটো মত আছে। এক দল বলছেন যে এর পানিশমেন্ট দরকার, কারণ সে 1 বছর 11 মাস পার করে দিয়েছে, রোজা কাজা করেনি, সুতরাং তাকে রোজা কাজাও করতে হবে, তার সাথে মিসকিনের খাবার, তাহলে 1.5 কেজি করে 45 কেজি চাউলও দিতে হবে, 30টা রোজা যদি ছুটে থাকে, কথা বোঝা গেছে? কিন্তু এর কোনো অকাট্য দলিল পাওয়া যায় না, সালাফদের কিছু উক্তি আছে, হ্যাঁ সালাফ সাহাবা ইকরাম তাবেইনদের কিছু উক্তি এরকম আছে এইসবের উপরে নির্ভর করে। আর আরেক দল বলছেন না, যেহেতু আল্লাহ কাজা ফরজ করেছেন আর বিলম্ব করেছে, সে তওবা করবে আল্লাহর কাছে, আর তাকে মিসকিনের খাবার ফি দিয়ে দিতে হবে না, বরং কাজা করে নেওয়াই যথেষ্ট। এই কথাই ইব্রাহিম নাকি বলেছেন। ওয়াইউজ করান আবু হুরায়রা মুরসালান, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে বা আলোচিত হয়েছে এই বিষয়টি, যে কী করতে হবে না, ফিরিয়ে দিতে হবে না, শুধু কাজা করে নেওয়া যথেষ্ট বিলম্ব হলে। ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্নাহু ইউতিমু, তিনি বলছেন না ফিরিয়েও দিতে হবে। ইবনে আব্বাসের মত হচ্ছে কী করতে হবে, কাজাও করতে হবে আর ফিরিয়েও দিতে হবে। ওয়ালাম ইয়াজকুরিল্লাহ তাআলা ইতআমা, বলছেন যে আল্লাহ তাআলা তো ফিদিয়ার কথা বলেননি। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফর, কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে অন্য দিনগুলিতে সংখ্যা পূরণ করে নেবে, আর বিলম্ব হয়ে গেলে ফি দিয়ে দিত, এই কথা তো বলেননি, সুতরাং এটা নিজের পক্ষ থেকে চাপাবো না। কে বলছেন? ইমাম বুখারী মোল্লা। তাহলে ইমাম বুখারী নিজের মত এখানে পোষণ করছেন। ইন্নামা কালা, আল্লাহ বলছে ফাইদিয়াত ফাইদাতুম মিন আইয়ামিন উখার, ওই সংখ্যাগুলি পূরণ করে নেবে, গণনা পূরণ করে নেবে অন্য দিনগুলিতে। 1950 নম্বর হাদিস, আর এর মাধ্যমে শেষ হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন কানা ইয়াকুনু আলিয়া সাওম মিন রমাদান, আমার সিয়ামগুলি থেকে যেত রমজান মাসের, আমার সিয়ামগুলো রমজান মাসের থেকে যেত, মহিলাদের থাকে স্বাভাবিক মাসিক ঋতুর কারণে। ফামা আস্তাতিউ আন আকদিয়াহু, সেই সিয়ামগুলি আমি কাজা করতে পারতাম না, কাজা করতে পারতাম না, ইল্লা ফি শাবান, একমাত্র শাবানে গিয়ে, এই করছি করব করে শাবান যখন চলে আসতো তখন দেখতাম যে আর তো সময় নেই, তখন করতাম কি, সেটা 6টা 7টা দিন, বেশি তো থাকে না, মাসিক ঋতু অধিকাংশ মহিলাদের 6-7 দিন থাকে, কারো 10 দিন 15 দিন যেতে পারে, আবার কারো আবার 3 দিন 4 দিনও হইতে পারে, 2 দিনও হইতে পারে, যেমনটা আলোচনা এর আগে করেছি বিস্তারিত মাসিক ঋতুর অধ্যায়গুলিতে। তো এই রোজাগুলি আমি শাবানে গিয়ে কাজা করতাম, কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না। তাহলে বোঝা গেল যে কাজা করার জন্য 11 মাস আল্লাহ ছাড় দিয়েছেন, 11 মাসে যদি বিলম্ব করেও কাজা করে আর প্রতি মাসে দুটা চারটা করে, তবু কোনো গুনাহ হবে না, কিন্তু যখনই আরেক রমজান পার করে দিবে তখন গুনাহগার হবে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু।